প্রিয় দর্শক, ঈদ মোবারক। নিউ ইয়র্ক থেকে টাইম টেলিভিশনের ঈদ স্পেশাল অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি দিমা নেফারদিতি। নিশ্চয়ই আপনারা একটি আনন্দমুখর ঈদ কাটিয়েছেন, যদিও এটি একটি অন্যরকম ঈদ, তারপরেও যতটুকু আনন্দ খুঁজে নেওয়া যায়। প্রিয় দর্শক, আমাদের এখনকার এই ঈদ স্পেশাল পর্বে আমরা আড্ডা দেব নিউ ইয়র্ক শহরের অন্যতম প্রিয় একটি জুটির সাথে। তারা নিউ ইয়র্কের সবার খুব পছন্দের, পরিচয় করিয়ে দিচ্ছি, আছেন নার্গিস আহমেদ এবং মোস্তাক আহমেদ। নার্গিস আহমেদ 2019 ফোবানার কনভেনার, বাংলাদেশ সোসাইটির এক্স প্রেসিডেন্ট এবং জনপ্রিয় কমিউনিটি অ্যাক্টিভিস্ট। মোস্তাক আহমেদ ফার্মাসিস্ট। নার্গিস আপু, মোস্তাক দুলা ভাই, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ জুম ঈদ আড্ডায়। অনেক ধন্যবাদ আমাদেরকে স্মরণ করবার জন্য। ঈদ মোবারক এবং আসসালামু আলাইকুম সবাইকে। আর যারা টাইম টিভিতে বসে দেখ, টাইম টিভির অডিয়েন্স যারা আছেন তারা দেখছেন, এবং টাইম টিভির সকল কলা কুশলীকে আমি আমাদের দুজনের পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। ধন্যবাদ, খুব ভালো লাগছে আপনাদের পেয়ে। আর দুলা ভাই তো বোধহয় আজকে সারাদিনই কি পাঞ্জাবি টুপি পরেছিলেন, মানে একটা রিয়েল ঈদের খুব লাগছে না আমাকে, অপূর্ব লাগছে দুলা ভাই। আচ্ছা, আমরা একটু আড্ডা দেবো যে ঈদের একাল সেকাল। প্রথমে একটু জানতে চাইবো যে শৈশবের কৈশোরের তারুণ্যের ঈদ গুলো কেমন ছিল, বাংলাদেশের ঈদ গুলো কেমন ছিল, তুমি বলো। অনেক ভালো, ছোটবেলা থেকে বলবো একদম। হ্যাঁ, কোন উল্লেখযোগ্য স্মৃতি একটু শুনি, কেমন ছিল বাংলাদেশের ঈদ? আমি পাবনাতে, আমার বাড়ি ওখানে, ঈদ করেছি আমার ছোটবেলা থেকে, ওখানে ঈদ করতাম। অনেক সময় আব্বা আমাদের সঙ্গে নিয়ে যেতেন, হাত ধরে নিয়ে যেতেন, ছোট থেকে খুব ছোট ছিলাম তো, নিয়ে আমাদের সবাইকে নিয়ে আমরা যেতাম ওখানে। এখন মনে হয় সেই দৃশ্যটা, যে মাঠের মধ্যে, বিরাট মাঠের মধ্যে, আমার এক্সাক্টলি খেয়াল নেই কোথায়, বাট ওখানে যেয়ে আব্বা আমাদেরকে ঈদের সারাদিন নামাজ টামাজ পড়ে আমাদেরকে নিয়ে ডিফারেন্ট জায়গায় ঘুরতে উনি আমাকে অন্যান্য বাসা বাসায়, ভালো লাগতো আমার ছোটবেলায়। তারপরে আমার দাদা ওরকম আমাকে করতেন, দাদা আমার ছোটবেলায়, আমার দাদা ছোট, খুবই ছোট ছিলাম তখন, দাদা হাতে হাত ধরে নিয়ে আমাকে ঈদে নিয়ে যেতেন, ঈদ থেকে আবার আসতেন বাসা। আপনাদের সেই সময় কি সালামি রেওয়াজ ছিল? না, খুব একটা না, তো ওই সময় টের পাইনি, পরে এসছে, পরে এসছে। কোন সময়ের ঈদটা আপনার স্মৃতিতে বেশি, মানে খুব জীবন্ত আছে, কোন সময়ের ঈদ বা ঈদের উল্লেখযোগ্য স্মৃতি? একদম ছোটবেলার কথা তো মনে আছে, অবশ্যই মনে আছে। তবে একবার স্বাধীনতা যুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময়, আমরা তখন গ্রামে, আমাদের একদম গ্রামে চলে গিয়েছিলাম, মানে ঢাকায় থেকেই আমরা গ্রামে চলে গিয়েছিলাম। তো ওই বছরের যে ঈদ হয়েছিল গ্রামে, ওইটা আমার খুব মনে আছে, কারণ ঈদের মাঠে গিয়েছিলাম আমরা। তো আমাদের বাড়ির মানে একটা গ্রামে হয় কি, ঈদের মাঠটা থাকে একটু বাইরে, বাড়ির বাইরে, মসজিদে করে না, ওই বাড়ির মানে ওই গ্রামটার মধ্যে সবচেয়ে বড় যেটা ঈদের মাঠ হয় সেখানে সবাই যায়। তো আমরা যখন ছোট ছিলাম, তো এখন মানে তারপরে ওরা বাইরে মানে বাইরে যেতে দিত না, বাট ওই সময়টায় আমি চান্স নিয়েছিলাম আমাদের আরো কাজিনদের সাথে, আমরা ঈদের মাঠে গিয়েছিলাম। তো বিরাট মাঠ, আর তখন মনে হয়েছিল কি, এত বড় মাঠ, এত মানুষ, মানে এত মানুষ নামাজ পড়ছে একসাথে দেখেছিলাম। তো পরে বড় হয়ে যখন আবার এই গত কয়েক বছর আগে যখন আবার গেলাম, ওই মাঠটা দেখে মনে হচ্ছে ছোট একটা মাঠ। তখন মনে হয়েছে কি, আল্লাহ, এত বিরাট মাঠ, এত মানুষ। বাট লাস্ট টাইম যখন দেশে গেলাম গ্রামের বাড়িতে, আমার আব্বা আমার দুজনকে আমাদের গ্রামের বাড়িতে মাটি দেওয়া হয়েছে, তো আমরা দেশে গেলে চেষ্টা করি ওখানে যাওয়ার। তো যাওয়ার সময় ওদের মাঠটা পড়ে, দেখে মনে হচ্ছে ছোট একটা, মানে আমার লিভিং রুম এরিয়া মতো এরকম মনে হচ্ছিল, যেরকম একটা মাঠ। তো মনে হচ্ছে ছোটবেলার চোখে সেটা খুব বড় লাগে। হ্যাঁ, আর ছোটবেলায় সবকিছুই না, মানে ডিফারেন্ট, একটু অন্যরকম স্বাদ, অন্যরকম আবেদন ওটার মধ্যে। যেমন ঈদ আসতো না, আমরা মনে করতাম যে ঈদ, হ্যাঁ হ্যাঁ, মনে হয় 10 বছর পরে ঈদ আবার একটা একটা আসতো না, এত দূরে মানে দেরি করে ঈদ আসতো। হ্যাঁ, একটা ঈদ পার করে আরেকটা ঈদ মনে হয় যে অনেক দেরি করে আসছে, মনে হয় 10 বছর পার হয়ে গেছে মাঝখানে এখনকার মতো। আর এখন মনে হয় এই একটা ঈদ গেলো আরেকটা চলে আসলো, কারণ এখন
সবকিছু খুব তাড়াতাড়ি খুব ফাস্ট চলে আসছে জীবনে, সবকিছু অনেক কাছাকাছি, অনেক দ্রুত চলে যাচ্ছে টাইমগুলো আর কি। তো ঈদের আনন্দ আমার দেশের এটা হলো যে আমার আব্বা আম্মা, আমার আম্মা খুব কড়া ছিলেন, আমার আম্মাকে ফ্যামিলিতে দারোগা বলতো সবাই, মানে আমাদের কাজিনরা সবাই দারোগা বলতেন। আমার আম্মার খুব ছোট বয়সে বিয়ে হয়েছে, তারপরে আমরা, আমি আমার বড় বোন দুজনে জন্ম নিয়েছি, দুটো মেয়ে, আমরাও মানে বড় হতে শুরু করেছি। আমার আম্মা ভয় পেতেন, তো কোথাও যেতে দিতেন না, ভয় পেতেন, হ্যাঁ, কারণ আমাদের বড় ভাই ছিল না কেউ। তো যার জন্য ঈদে আমরা সবসময় কাপড় চোপড় পরে দুই বেলা দুইটা কাপড় চেঞ্জ করতাম কিন্তু আমরা, হ্যাঁ, কাপড় কিন্তু কাপড় চেঞ্জ করে ঘরে থাকতাম। মেহমানরা আসতো, আত্মীয় স্বজনরা আসতেন, তাদেরকে আপ্যায়ন করা, বসা, আমার কাজ ছিল গল্প গুজব করা তাদের সাথে। তো একবার আমার একটা ফ্রেন্ড আসছিল, তখন খুব সম্ভবত আমি ম্যাট্রিকের আগে আগে মনে হয় ওই ওই মানে স্কুলে পড়ি, তো আমার একটা আমার স্কুলের ফ্রেন্ডই ও আসলো, এখন কানাডায় থাকে, মিমো। তো ও আসছে আমার বাসায়, ও আমার আম্মাকে বলে আমাকে বের করে নিয়ে গেছে, হ্যাঁ, তো বের করে নিয়ে গেছে। তো আমরা দুই বন্ধু মিলে খুব অনেকের বাসায় ঘুরলাম, ওদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধুদের বাসায় ঘুরলাম, আর আমার বড় বোন যেতে পারেনি, তো আমার বড় বোন যেতে পারেনি, ও ঘরে ছিল, ওর নাকি এত মন খারাপ করেছে, এখনো আমাকে বকে, এখনো আমাকে, তুমি তো প্রিভিলেজ ছিলাম, তোমাকে কিছু আম্মা বলেনি, তুমি খুব আদরের ছিলে, তুমি যা ইচ্ছে তাই করেছো, আম্মা কিছু করে রাখ, সব আমার উপর দিয়ে, এখনো এখনো ঈদ আসলে আপা বলবেই ওটা। ঝামেলাটা বেশি যায় আসলে, হ্যাঁ, ছোট মেয়েরা একটু নিজের থেকে একটু লুকিয়ে রাখে, আর হয়তো মা বাবারা ছোট মেয়েদের উপর ভরসা করতে পারে না, হ্যাঁ, সেই জন্য হয়তো ভাবে যে বড় মেয়েটা ঘরে থাকুক একটু ভরসা। আর এখানে ঈদ তো মাশাল্লাহ আমার মানে মানে খুবই মজার ঈদ হয় আমার এখানে, কারণ আমাদের বাসার পাশেই জাস্ট দুটো বাসার পরে মসজিদ। তো এখন না হয় ঈদের মাঠে অনেক মানে বলে যে 22,000-25,000 মানুষ হয় আমাদের ঈদের মাঠে, কিন্তু প্রথম দিকে তো মসজিদে ঈদের নামাজ পড়তো আর কি। তো মসজিদে ঈদের নামাজ পড়ে এই কমিউনিটি, যেহেতু আমি কমিউনিটিতে সবার সাথে উঠা চলাফেরা আছে আমার, তো আমার ভালো লাগতো যে আমার বাসার কাছে মসজিদ, এবং মসজিদে নামাজ পড়ে ফার্স্ট ব্যাচেই নামাজ পড়েই আমাদের কমিউনিটি যে ভাইরা আমাদের সাথে উঠা চলাফেরা আমার সাথে ছিলেন, সাংগঠনিক বন্ধু বান্ধবরা সবাই আমার বাসায় আসতেন। আর আমি ঈদের তিন চার দিন আগে থেকে এ মানে রাত জেগে জেগে রান্নাই করতাম, রান্নাই করতাম, রান্নাই করতাম, মানে ঈদের দুদিন আগে থেকে আমি বিছানা নেইনি বলতে গেলে, কোনো বিছানায় যেতাম না, এবং সারারাত ধরে, হ্যাঁ, সারারাত ধরে একদম গরম গরম রান্না করে সকালবেলা ও যখন নামাজ পড়তে যাবে ওই সময় আমি গোসল করে এসে তাড়াতাড়ি টেবিলে সব সেট আপ করে দিতাম। নামাজ পড়ে আমার শ্বশুর, আমার দেবররা, ভাই বোন মানে ভাইরা সবাই, পাড়ার প্রতিবেশীরা সবাই আসে, এবং প্রথমেই আমার বাসায় কিন্তু সব মানে ফুল প্লেট খাবার, সব একদম ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, মানে ইউ নেম এভরিথিং আমার টেবিলে থাকে সাজানো। বাট এই করোনার জন্য এবার খুবই মন খারাপ হচ্ছে, মানে রোজা ঈদটাও ওভাবেই গেল, আমাকে খুব বেশি রান্না করতে হয়নি, আমি খুব বেশি খুব একটা আইটেম রান্না করেছি এনিওয়ে, কারণ কেউ আসে না, কেউ আসবে না, আমরা চাইও না কোনোখানে যেতে এবং কাউকে বিপদে ফেলতে, বা কেউ আবার চায় না আমাদেরকে বিপদে ফেলতে, সেই জন্য কেউ আসে না, কিন্তু ঈদটাকে খুব মিস করছি। রান্নার প্রসঙ্গ যেহেতু আসলোই, তো আমার একটু জানতে ইচ্ছে করে যে আপনি তো অনেক ব্যস্ত থাকেন, ইউ আর এ ক্যারিয়ারিস্ট উইমেন, এবং কমিউনিটিতে আপনার যে সম্পৃক্ততা, তো এত ব্যস্ততার মধ্যেও এত কিছু করতে হয় ঘরের কাজ, তো ভাইয়া কি আপনাকে রান্নার ব্যাপারে কোনো হেল্প করে, কোনো সহযোগিতা পেয়েছে? শুনতে পারিনি, আবার বলতে হবে। তারপর থেকে আমাকে রান্না করে জানা, আমি গেলে আমার বিয়ের পরে তো আমি সেই বছর বয়সে এখানে চলে এসেছি, সেই তারপর থেকে বাসায় যেহেতু ছিলাম, আর আমাদের কি আমাদের বাঙালি মেন্টালিটির কি, আমরা
মহিলারা ঘরে থাকতে মানে ঘরে যেহেতু থাকে সবাই, বা মহিলাদের কাজ হচ্ছে কিচেনের, ডাজেন্ট ম্যাটার সে কাজ করলো বাইরে, চাকরি করলো না করলো, কিন্তু কিচেনটা হচ্ছে মহিলাদের। তো যাই হোক, আমি যখন বাংলাদেশ থেকে এখানে বিয়ে করে আসি, এখানে আমার প্রথম সংসার জীবন শুরু। বাংলাদেশে তো আমি আব্বা আম্মার কাছে ছিলাম, তো আমার সংসার করিনি, আমি এখানে এসেই আমি রান্না বান্না শুরু করেছি সবকিছু। তো প্রথম থেকে যেহেতু আমি বাসায় ছিলাম, আমি 6 মাস তো বাসায় ছিলাম, পরে আমি স্কুলে গিয়েছি তখন ব্যস্ত হয়ে গেছি, কিন্তু প্রথম থেকে আমি বাসায় ছিলাম এবং আমি নিজেই সব রান্না করতাম। হ্যাঁ, আর বই নিয়ে আসলাম, রান্নার বই নিয়ে এসেছিলাম, তো ওটা দেখে দেখে প্রচুর রান্না টান্না করতাম। আমার হাজবেন্ডকে কখনো আমি কিচেনে যেতে দেইনি বা রান্না করতে, ইভেন এমনকি একটা প্লেটও সে ধুইনি কোনোদিন। হ্যাঁ, ও মাই গড, রাইট, না কোনো কখনো, এখনো আমি এভরিথিং করি। তো হয়েছে কি, একদিন তো তখন আরেকটু আমি আরো সংসারী হয়েছি এবং আর তখন কাজকর্ম করেছি, স্কুল শেষ করেছি, আমার বাচ্চা বড় মেয়েটা হয়েছে তখন। তখন বাংলাদেশ সোসাইটির একটি অনুষ্ঠানের জন্য রিহার্সাল হচ্ছিল আমাদের সেলিমা আশরাফ ভাবির বাসায়। তো ওখানে নাইমা ভাবি, মনসুর খান, মনসুর ভাই, ওনারা সবাই, আমরা যেহেতু আমাদের বাচ্চারা রিহার্সাল দিচ্ছে ওই বাসায়। তো রিহার্সালের পরে ওই সময় ওর মোশতাক তখনও ফাইনাল রেজিস্ট্রেশন পায়নি, হ্যাঁ, ফার্মাসি রেজিস্ট্রেশন তখনও পায়নি, ও তো ওর সামনে পরীক্ষা ছিল। তো আমাকে নামিয়ে দিয়ে এসছে এবং বলছে তুমি থাকো, আর যখন শেষ হবে আমাকে কল দিও, আমি এসে তোমাকে নিয়ে যাবো বাচ্চাকে এসে। তো আমি বললাম ঠিক আছে। তো আমরা যখন ওখানে ছিলাম, অনেকক্ষণ রিহার্সাল শেষ হলো, বাচ্চাদেরকে খাওয়া দিয়েছে ভাবি, তখন মনসুর ভাই আমাকে জিজ্ঞেস করছেন যে নার্গিস ভাবি আপনার কাছে কি রান্না করেছেন আপনি। হ্যাঁ, তো আমি বললাম যে আমার অনেক কিছু রান্না ছিল, উইকেন্ড, তো উইকেন্ডে রান্না করা ছিল অনেক কিছু। আমি বলছি হ্যাঁ আমার কাছে অনেক কিছু, এই বললাম অনেক কিছু রান্না আছে। তো বলার পরে মনসুর ভাই বলে ইস, শুনে মনে হচ্ছে আপনার বাসায় আমরা আপনার বাসায় গিয়ে খাই। তো মোশতাক ভাইকে মানা করে দেন, আপনাকে নিতে আসার দরকার নেই, আমরাই আপনাকে ড্রপ করবো। হ্যাঁ, আপনার বাসায় খাওয়াও হবে আর আপনাকে ড্রপ করবো। তো আমি তখন ভাবলাম আমার বাসায় খাবে, কিন্তু ভাত তো এনাফ হবে না। হ্যাঁ, তো যেহেতু আমরা 4-5 জন মানে বাচ্চা সব খাবো, আমি বলি ঠিক আছে, তো ভাত তো হবে না, ভাত তো আমাদের 2 জনের আছে, তরকারি আছে এনাফ। তা আমি ওকে ফোন করে বললাম কি তোমাকে আসতে হবে না, মনসুর ভাই ভাবি নাইমা ভাবি আমাদের ড্রপ করবেন, আর তুমি কাইন্ডলি ইয়ে করো, একটু ভাত বসিয়ে দাও। তো আমাদের ওই যে রাইস কুকার, তখন তো সবার বাসায় বাসায় রাইস কুকার নতুন আসছিল, তখন সবার বাসায় রাইস কুকার। তা আমি ওকে বলেছি কি, তো ও বলে আমি কিভাবে রাইস কুকার রাইস করবো। তা আমি তখন বললাম তুমি চাল মাপবে ওই ইয়েতে কাপে করে, ওই কাপে করে চাল দিয়ে ওই ওখানে একটা ওই ইয়েটার ভিতরে পটের ভিতরে দাগ আছে, যতটা চাল দিবে তত দাগে পানি দিয়ে এটা বসিয়ে দিও। তো ও বলে আচ্ছা ঠিক আছে ডান। আমরা যখন বাসায় আসলাম, আসার পরে ও তো খুব সেই রেস্টুরেন্ট স্টাইলে, কারণ রেস্টুরেন্ট স্টাইলে সে করলো কি যে হ্যাঁ ডিনার ইজ রেডি, লেট মি সার্ভ ইউ ওয়ান অফ দোজ থিংস। আমি তখন ফ্রিজ থেকে, আমি বললাম ঠিক আছে, আমি তখন ফ্রিজ থেকে তরকারি গুলো বের করে আমি মাইক্রোওয়েভে গরম টরম করে টেবিলে দিয়েছি, আমাদের ভাত তো গরম আছে, তো অসুবিধা নাই। তা আমরা টেবিলে মানে সমস্ত দিয়ে আমরা সবাই বসছি, ভাতটা দিয়ে ভাতের ঢাকনা খুলে দেখি কি পানির মধ্যে চাল পড়ে আছে। আমি বললাম কি ব্যাপার, তুমি রান্না করনি? বলে তুমি তো অন করতে বলনি। আমি কখনো চাইনি ও রান্না করুক, রান্না করে তারপরে আমরা আবার অন করে রাইস কুকার খুব তাড়াতাড়ি লাভ হয়ে যায়, তারপর তাড়াতাড়ি অন করে দিলাম, অন করে দিয়ে কিছুক্ষণ ওয়েট করে তারপরে আমরা খেলাম আর কি। মানে আপনি গাইডলাইন যা যা বলেছেন উনি সেটাই ফলো করেছে, আপনি অন করতে পারলে কি উনি আর অন করে। তো রাইট, ওটা যে অন করতে হয় ওটার কোনো আইডিয়াই নাই, কারণ ও তো কিচেনেই যায় না, ও তো জানেই না কি মানে কিচেনে কি হয় সে জানে না। তাহলে তো মোশতাক দুলাম ভাই খুবই মানে কি বলবো খুবই লাকি একজন মানুষ, আমি এসে যাকে রান্নাই করতে হয় না। আমি তো আমি হেল্প করব করতে বেশি দাম বাসনটা না বেশি ধুতে হয় আমি করব গোলাম ঠিক করে। আগে আগে ইয়াং ছিল পারতো, আমি এখন তো মনে হচ্ছে আমি আসলে আপনি ওই কাজটাই পছন্দ করি না, ছেলেরা কিচেনে গিয়ে রান্না বান্না করবে। ইভেন এমনকি এক কাপ চা হলো ও আমাকে বলে চা করে দাও, কফি করে দাও, আমি করে দেই। এমন মানে আমার আমার কখনো মনে হয়নি যে এটা আমার কাজ না, আমার সবসময় মনে হয়েছে এটা আমারই কাজ, কারণ ও তো বাইরে চাকরি করছে মানে কাজ করে আসছে, সংসারের মেইন আয়টা ইনকামটা ও করছে, আমি তো মেইন ইনকামটা করছি না। আমি একটা সময় পড়ালেখা করেছি, তারপরে ফুল টাইম কাজ করেছি, ওর পড়াশোনা হেল্প করেছি, ও যখন রেজিস্ট্রেশন পেয়ে গেছে আমি স্লো ডাউন করেছি আমার কাজ, আমি পার্ট টাইম কাজ করি, কিন্তু আমার মনে হচ্ছে ফুল টাইম পার্ট টাইম যখনই যেটা হোক এটা আমারই কাজ। আমার কষ্ট যখন হয় তখন আমি মনে করি যে আল্লাহ আমার আমার হাজবেন্ডেরও তো কষ্ট হবে, আমার বাচ্চাদের কষ্ট হবে, যাচ্ছে আমি বাচ্চাদেরকেও কিছু বলি না, কিন্তু আমার বাচ্চাদেরকেও কিন্তু আমি রান্না টান্না করতে দিই না কিন্তু আসলে। আচ্ছা, আমি একটু জানতে চাইবো যে কি কি রান্না পছন্দ করে মোশতাক ভাই, ঈদের ঈদের রান্না কোন রান্নাটা আপনার
মোশতাক ভাই বেশি পছন্দ করে। এগুলো করে না, আমি সবই সবই করেছি, গোলাপ থেকে শুরু করে বিরিয়ানি, ভুনা চিকেন রোস্ট থেকে শুরু করে এনিথিং ইউ নেম ইট, সি ডু এভরিথিং। এবং সি ইজ ভেরি গুড কুক, আমার বাবা থেকে রেকগনাইজড। আমার বাবা তখন তো কাউকে বলতো না ভালো রান্না করে, আমার বাবা তখন বিয়ের পরে বলতেছিল একদিন যে বৌমা তোমার রান্না খুবই ভালো হয়, পরে আম্মা রান্না করে মানুষ চাকর চাকরি রান্না করে, তেমনি যত অনেক পয়সা খেয়েছেন কিন্তু ওরা মজা পাচ্ছিল না, নাগেশের রান্নাটা খুব মজা পাওয়াতে বলছে যে বৌমা রান্না। ওই জন্য না আমার শাশুড়ি আসলে খুব একটা রান্না করে যেতেন না, হ্যাঁ উনি সবসময় ওনাদের একজন ছিলেন মানে বুয়া, উনি বাজার করা রান্না বান্না মানে ঘরের সমস্ত কিছু ভদ্রমহিলা করতেন ছোটবেলা থেকে, ওদের ছোটবেলা থেকেই ভদ্রমহিলা করে থাকেন। তো আমার শাশুড়িকে আসলে উনি কখনোই রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করাই করাই এগুলো পছন্দ করতেন না, করেন উনি কখনো। হ্যাঁ এখানে এসো তাই, তা এখন পরে যখন আমরা মানে এখন মানে আলাদা যখন হলাম, ওনারা আলাদা থাকলেন আমরা আলাদা থাকলাম, তখন আবার শুরু করেছেন রান্নাবান্না আমার শাশুড়ি। রান্না খারাপ করেন, খারাপ করেন না, বাট আমার শ্বশুর যেহেতু আমার রান্না খেয়েছে তো তো সামহাউ ওনার কাছে ডিফারেন্ট লেগেছে, সেই জন্যই উনি খুব প্রশংসা করতেন আমার রান্না পারেন না। আর আমার হাজবেন্ডের একটা ভালো গুণ আছে কি, মানে যা দিব ও তাই কিন্তু খুব খুশি মনে খাবে, কখনো কমপ্লেন করেনি কোনোদিন যে এটা এমন হয়েছে ওটা কম হয়েছে। আমি যদি মাছ দিয়ে বলি এটা মাংস, ও মাংস মনে করে খাবে কিন্তু, ও কিন্তু কোনো কমপ্লেন করবে না, বলবো না, ওর বুঝবে না। কখনোই কোনো কমপ্লেন নাই খাবার ব্যাপারে, কোনো কমপ্লেন নাই কোনো ব্যাপারে, ইভেন বাচ্চাদের বাচ্চারা দুষ্টামি করে আমি বকাবকি করি, কোনো বাচ্চাকে কোনো ধমকও দিবে না, পারলে বাচ্চারাই ধমক দেয় বাবাকে, হ্যাঁ তুমি কেন এটা করছো, সেরকম আর কি। তো ও একটা অত্যন্ত মানে ডিফারেন্ট কাইন্ড অফ মানুষ, আমার মনে হয় যে দুনিয়ায় দুই একজন এরকম আল্লাহ পয়দা করেছেন, এর চেয়ে বেশি ঈদের শপিং নিয়ে একটু জানতে চাই। আপনি বলছেন যে 18 বছর বয়স থেকে আপনি প্রবাসী ঈদ করেছেন, তো সেই সময় কি ঈদের শপিং কি এখানে করতেন নাকি বাংলাদেশ থেকে করে আনতেন? না তখন তো বাংলাদেশে আমরা যখন এসেছি তখন কেউই কিন্তু তখন বাংলাদেশে যেতেন না, আমি তো 5 বছর প্রথম আসার পরে 5 বছর পরে বাংলাদেশে গিয়েছি, তা আমরা সবাই এখানেই বাজার করতাম। তখন ওই সময়টায় আমাদের বাঙালির এত দোকানপাট ছিল না, বাঙালি দোকানপাট ছিলই না, এত না মানে কোনো দোকানই ছিল না বাঙালিদের। 74 স্ট্রিটে ISP যে শাড়ির দোকানটা ওইটা ছিল, আর লেক্সিংটন ম্যানহাটনের লেক্সিংটন অ্যাভিনিউ ওখানে আরেকটা শাড়ির দোকান ছিল। তো ওই ঈদ আসলে ও আমাকে শাড়ি কিনতে নিয়ে যেত ওখানে, তখন তো শুধু আমরাই ছিলাম, আমাদের তো তখন বাচ্চা হয়েছে 84-এ, আর তারপরে ফ্যামিলিরা আসছেন আরো পরে, হ্যাঁ আমার শাশুড়ি আসছেন 85-86-এ, তারপরে আমার ননদ দেবররা আসছে, তারপর আমার ভাই বোনরা আসছে। তো যাতে হয়েছে কি প্রথম থেকে আমাদের শপিং অত করতে হয়নি, খালি নিজেদের জন্য একটু কেনাকাটা এবং ওই জ্যাকসনেটে গিয়েই করতাম। তো পরবর্তীকালে তো আমরা নিজেরাও দেশে যেতে শুরু করেছি, আর ঈদ আসলে হয় কি নো ম্যাটার যতই কিছু থাকুক না কেন স্টিল এখান থেকে একটু কিছু কিনতে হয়, মনে হয় যে পালাস থেকে কিনে নিয়ে আসছি এটা এখানে কিছু, হ্যাঁ হ্যাঁ তো এখানে কেনাকাটা হয়। আর আল্লাহর রহমতে আমাদের ভাই বোন তাদের বাচ্চারা ভাইয়ের বাচ্চারা অনেকে আছে, শ্বশুর বাড়ির অনেকে আছে, তো আমাদের কেনাকাটা করতে হয় ভালোই, বাট এই প্যান্ডামিকের জন্য উছিলা দিয়ে এখন আর কিছুই করছি না। অনেকে অনেক শাড়ির দোকান আছে যারা কোন একটা শাড়ি দেখলে মনে করে যে এটা আমাকে ভালো লাগবে, হ্যাঁ না না এখানে এখন বাংলাদেশে যে দোকান টোকান গুলো হয়েছে তারা সবসময় বলে আর কি আপা এটার জন্য আপনার এই শাড়িটা আপনার জন্য রেখে দিয়েছি, তো এটা একটা ভালোবাসা একটা ইয়ে যে একটা শাড়ি দেখলে মনে হয় যাচ্ছে এটা ওনাকে মানাবে, হ্যাঁ এরকম আর কি। তো ওটা সেটাই বলছে তারপর যখন দুই একটা দোকান খুলতে শুরু করলো তখন হিলস জ্যামাইকাতে একটা দোকান খুলেছিল পার্সেস বুলবারের ওখানে, তাও ইন্ডিয়ানদেরই,
তো সেখানে একটা দোকান ছিল, তো ও মানে ওই দোকানে গিয়ে আমার জন্য ঈদে বা কোনো অকেশনের শাড়ি কিনতো, কিনে আবার বলতো কি ভদ্রমহিলাকে বলে আসতো, দেখো আমার বউ কিন্তু কালকেই আসবে এটা চেঞ্জ করতে, ও বলে আসতো শাড়ি কেনার, ওই ভদ্রমহিলা তাদের পছন্দ মতো রং টং করে মানে একদম মানে পুরো একদম জড়িয়ে টড়িয়ে দিয়ে একটু শাড়ি দিয়ে দিত ওর কাছে, মানে গছিয়ে দেওয়া আর কি। আর ও হচ্ছে এমন একটা মানুষ, তুমি যদি বলো ভাইয়া এটা খুব ভালো, ও না ও প্রথমে গিয়ে বলবো আমাকে বেস্ট জিনিসটা দিবেন, ইভেন গ্রোসারি করতে গেলেও একই জিনিস, হ্যাঁ বেস্ট জিনিসটা, তখন দোকান যারা তারা বুঝে যায় এই কিছু জানে না, তো সব সব পচা মালকে তখন দিয়ে দেয়, হ্যাঁ যে জানে যে এই কিছু বলবে না। তো শাড়ির দোকানে এরকম শাড়ি নিয়ে আসতো ও আমার জন্য, আর এমন শাড়ি যে মানে আমরা ওগুলো পরি না, ওগুলো হয়তো অন্যরা পরে মানে বিহারিরা বাট বা ওই টাইপের যারা আছে না খুব রং টং পরে কেনার সময় বলতো দেখেন আমার বউ কিন্তু কালকে আসবে এটা চেঞ্জ করতে, তো মেক শিওর যে আপনি চেঞ্জ করে দিবেন তাহলে দেন, তখন উনি বলতে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা, ওনার তো বিক্রি হওয়া দিয়ে কথা, আমি পরে গিয়ে যা চেঞ্জ করবো তো তার তো তারই থাকলো তার দোকানে থাকলো এই আর কি। তো এখন এখন আপনি চেঞ্জ করতে পারবেন? হ্যাঁ আর এত টাকা দাম দিয়ে আমি আসলে চেঞ্জ করতাম, কারণ যেটা আমি পরবো না আমি ওটা বলতে দ্বিধা নাই আমার, যে আমি ওই ভনিতা করা পছন্দ করি না কখনো, ইভেন কেউ আমাকে গিফট দিলেও আমি ওটা বলে দেই কিন্তু যে আমি কি মানে আমার হচ্ছে কি যে আমি আমাকে যখন একটা মানুষটা ভালো জিনিস দিয়েছে আমি এটা ফেলে রাখলাম পড়লাম না ইউজ করলাম না, এটার কোনো মূল্য হলো না কিন্তু আমার কাছে, আমি ইউজ করতে চাই, কেউ যদি আমাকে একটা গিফট দেয় আমি ওটা ব্যবহার করতে চাই, সেটা যত ছোট হোক যত যাই হোক, কিন্তু ওটা যদি আমি মনে করি পারছি না আমি তখন বিনয়ের সাথেই বলি যে আমার কি কোনো চান্স আছে কিনা এটা চেঞ্জ করার, তো না আমি সত্যি সত্যি যেতাম, কারণ আমার হাজবেন্ড দিয়েছে অবশ্যই আমি যাব, আমি চেঞ্জ করি আমি ওকে নিয়েই যেতাম, ইটস নট যে আমি একা চলে গিয়েছি তা না। কিন্তু এমন কি কখনো হয়েছে যে মোস্তাফা ভাই আপনাকে কোনো একটা গিফট দিয়েছে যেটা চেঞ্জ করতে হয়নি আপনার পছন্দ হয়ে গেছে? হ্যাঁ করতে হয়নি, আমার ডায়মন্ড রিং গুলো করতে হয়নি, ঘড়ি গুলো করতে হয়নি, জন্মদিনে তারপরে যেসব অ্যানিভার্সারিতে যেসব ও তখন গোল্ড দিত আমাকে মানে গোল্ড বা যে প্ল্যাটিনাম এর ডায়মন্ডের কিছু বা গোল্ডের একটা কিছু বা ঘড়ি খুব ব্র্যান্ড নেম ঘড়ি গুলো প্রেজেন্ট করতো সে আমাকে, তো আমি ওগুলো কখনো চেঞ্জ করিনি, ওগুলো অলওয়েজ আছে। তাহলে তো বলতে হবে যে মোস্তাক ভাইয়ের টেস্ট একদম ঠিক জায়গাতেই আছে, মানে দামি জিনিসের ক্ষেত্রে কখনো চেঞ্জ করতে হয়নি। সবকিছু মিলে যদি আমি দেখলাম যে এত টাকা যদি ছোটখাটো কিছু অল্প কিছু হয় তাহলে ঠিক আছে আমি না হয় করলাম, কিন্তু একটা দামি শাড়ি আমি রেখে দিব জাস্ট বিকজ আমার হাজবেন্ড দিয়েছে, আমার হাজবেন্ডকে বরং মনের মধ্যে ক্ষোভ না রেখে ওকে বলা বেটার আমার যে চলো না আমি একটু চেঞ্জ করে আসি, আর ও জানে যে আমি করবো সেজন্য বলেই আসবো। তবে নার্গিস আপুর কথা শুনে যেটা বুঝতে পারছি যে মোস্তাক ভাই খুবই আইডিয়াল একজন হাজবেন্ড। জি ইজ ভেরি মাচ, আমি সেটা তো বললাম যে আল্লাহ দুনিয়ার জন্য হয়তো এরকম দিয়েছে দুনিয়া। আই এম দ্য বেস্ট অফ দ্য বেস্ট, দ্যাটস হোয়াই শি ইজ অলওয়েজ উইথ মি। This is such a nice couple and মানে সেজন্যই তো you are so popular in the community না, ভীষণ জনপ্রিয় জুটি। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে মোস্তাক ভাই যে ফেসবুকে পোস্ট গুলো দেয় সেগুলো খুব মজার হয়, ওখানে শেষ। তো ও করেছে কি করে মাঝে মাঝে দেখি যে আমাকে যখন মানুষ ফোন করে বলে এই তোমার ওরকম ছবি দেখেছি অমুক সমুকের, আমি বললাম কোথায়, বলে হ্যাঁ তো মোস্তাক ভাই দিয়েছে, তো ওই আগের সেই অ্যালবাম ঘেটে ঘেটে ছবি বের করে সেগুলো সে মাঝে মাঝে পোস্ট করে, তো ভালোই মানে আমারও মাঝে মাঝে পুরনো ছবি দেখে তখন ভালো লাগে যে কেমন ছিলাম কেমন হয়ে গেছি, এটা ঠিক যে মোস্তাক ভাই পুরোনো দিনের ছবিগুলো শেয়ার করে সেটা কিন্তু একটু মজা লাগে যে বা আগেকার ছবিগুলো সেই ফিলটা পাওয়া যায়। হ্যাঁ মোস্তাক ভাই কিছু বলছিলেন, আমি বলছিলাম কি বলছিলাম একটা কথা
আগেকার ছবির কথা বলছিল কিছু একটা। হ্যাঁ আচ্ছা, আমি সরি আমি ভুলে গেলাম কি বলছিলাম। আমি কাজ দিয়ে শুনতে চাচ্ছিলাম। আসলে আমরা বয়সের এমন একটি পর্যায়ে পৌঁছে গেছি যে আমরা কি বলবো পরক্ষণে ভুলে যাই কি বলবো। আমি নিজে ভুলে যাই। ইউ আর আচ্ছা আরেক ছিল যে আপনারা তো, না আমি এখন মনে আসছে কি বলতে চাচ্ছিলাম। মনে আসছে, মনে আসছে, মনে আসছে। সবচেয়ে ভালো কমেন্ট গুলো আমি পোস্ট করি যখন সে আমার আমার বউ আমার যখন বাংলাদেশে চলে যাবে আর খবর নাই আর কোনো দিন এক মাস তখন বিরহে তখন আমার সমস্ত রোমান্টিক কথাগুলো এমন ভাবে আসে যে দুনিয়াতে বোধহয় সব করেছে সবকিছু হারিয়ে ফেলছে আমি আর কিছু নাই আমার। তাহলে তাহলে আমি বুঝতে পারছি, হ্যাঁ যখন নার্গিস আপু যখন বাংলাদেশে যায় তখন মোস্তাফি আরো বেশি করে ছবি পোস্ট করে, মানে বিরহ বিরহ ব্যথায়। তো এখন তো ফেসবুক আছে, ফেসবুকে ছবি পোস্ট, যখন ফেসবুক ছিল না দুই দশক আগে তখন কি নার্গিস আপু বাংলাদেশে গেলে মোস্তাফি চিঠি লিখতো বাংলাদেশে? সকালবেলা ঘুম থেকে তোলা আমাকে। হ্যাঁ, কারণ আমি আবার একটু দেরি করে ঘুম থেকে উঠা পছন্দ করি, সকালবেলা আমি ঘুম থেকে উঠতে পারি না। তো আর দেশে গেলে তো ঘুম থেকে সকালবেলা উঠার প্রশ্নই আসে না, কারণ কাজ করবো। হ্যাঁ হ্যাঁ, প্রশ্নই আসে না। তো ওর কাজে ছিল সমস্ত কিছু খাওয়া দাওয়া করে টুরে রেডি টেডি হয়ে তারপরে সে আমাকে ফোন দিত, এভরিডে ওই দায়িত্ব পালন করতো, সকালবেলা ফোন করবে আর আমিও ও ফোন করার পর্যন্ত ঘুমিয়ে থাকতাম। আমি জানি ও তো আমাকে তুলবেই ঘুম থেকে, আমি ঘুমাই। সে তো এখন এখন ফেসবুকে ছবি পোস্ট করে বিরাহ ব্যথা থেকে, আর তখন ফোন করতো এবং সেটা তো লং ডিস্টেন্স কল থাকতো। প্রথম যে আমি বাংলাদেশ থেকে বিয়ে করে আসলাম ও তো তিন মাসের মধ্যে চলে এসছে, কিন্তু প্রথম মাসে প্রথম আমেরিকা আসার পরে সে তো ফোন কথা বলতাম এই পাঁচ মিনিট দশ মিনিট কম। কিন্তু আমার মনে আছে একবার তার সঙ্গে কথা শুরু করেছি, তখন তো এগুলো ছিল না টেলিফোন সিস্টেম, এক ঘন্টা দশ মিনিট কথা বলছি। পরে আমার যখন বিল এসেছে তাকে দেখি যে ১১০ টাকা বিল ফোন কল ১১০ টাকা বিল ফোন কল অনেক অনেক আরো বেশি ছিল। তুমি সব হাজবেন্ডরাই তাই করে, বউকে ফোন করতে থাকে। আর তখন তো আমাদের আমি মানে ইচ্ছা করলে আমি ও আমাকে সাথে করে নিয়ে আসতে পারতো, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বললেন যে মাত্র বিয়ে হয়েছে, বউকে দেখলামই না ঠিক মতো, চিনতে পারলাম না, তুমি থেকে যাও। হ্যাঁ আর ছেলে চলে যাও, তোমাকে ওকে বলেছে তুমি চলে যাও, বউ থাকুক। তো আমি ছিলাম তিন মাস ওনাদের সাথে, তারপরে এসছি। তো সবাই তাই হয়, বউ নতুন বউ বিয়ে করেছে, এখন ফোন না করলে তো বউর বউর তো মেজাজ খারাপ থাকবে না, যে আমার জামাই আমাকে খবর নিচ্ছে না। সেই আর ভাইয়া যে এত রোমান্টিক, তো অ্যানিভার্সারি গুলোতে কি গিফট দেয়? ওগুলো কার্ড পাঠাতো এই তিন মাসে, তো প্রচুর কার্ড পেতাম, চিঠি পেতাম, অন টপ অফ দ্যাট কল তো আছে, তখন মানে তখন তার এভরিডে কল করতো না, সে 81 এর কথা বলছি আমি তোমাকে। তো একবার হয়েছে কি, একদিন আমার শ্বশুর উনি কাজ থেকে এসে আমাকে ডাকছেন ওনার রুমে, তা আমি গেলাম, তো বলে কি তোমার চিঠি এসছে। তা আমি তো জানি যে শ্বশুর আমাকে ডাকা মিস আমার চিঠি আসছে, তো আমি আমি খুব হ্যাঁ বাবা বলে আমি খুব কাছে পৌঁছে দাঁড়িয়েছি যে আমাকে চিঠিটা দেন, আমি তাদের ভাগিয়ে এখান থেকে চিঠিটা। তো আমাকে একটা হাতে দিল, তো আমি দেওয়ার পরে আমি বেশ দরজার কাছে আসছি, উনি আবার আমাকে ডেকেছে, বাবা আসো একটু আরেকটু আসো। তো আসার পরে আমি আবার দাঁড়িয়েছি, আমি কি জানি বলবে আমার শ্বশুর। তো আমার আমার শ্বশুর ছিলেন অত্যন্ত একদম রাজবাড়ি মানুষ, খুবই একজন সংস্কৃত মনা এবং অত্যন্ত মানে শ্বশুর শ্বশুর মতো। না আমার বিয়ের পরে আমাকে আমার শ্বশুর কখনো শাড়ি পরতে দেয়নি বাসায়, বলছে না আমার মেয়েরা সালোয়ার কামিজ পরে তুমিও সালোয়ার কামিজ পরবে, এই তো এরকম ছিলেন। আচ্ছা, খুবই মানে একজন উদার মনের মানুষ ছিলেন।
উনি এড্রুক ফার্মাসিউটিক্যাল কোম্পানির নাম যারা জানেন সেই আমলের, যারা এখনো জানেন, ওটার উনি ডিরেক্টর প্লাস জেনারেল ম্যানেজারের দায়িত্বে ছিলেন। তো উনি যখন এড্রুক থেকে অফিসে মানে আসতেন, বাসায় আসার পরে উনি আমাকে ডাক দিতেন, কারণ চিঠি আসতো প্রতি দুই একদিন পর পরে আসতো। তো সেদিন হয়েছে কি, একটা দেওয়ার পরে আমি জর্জা গেছে যাই, উনি আবার আমাকে ডাকে, আবার আমি ফিরে আসি, আবার আরেকটা আমাকে দেয়। তো এই করতে করতে সাতটা চিঠি আমাকে দিয়েছে একদিন। আমার শ্বশুর বলে কি, আমার ছেলে তো সব টাকা পয়সা এর পেছনে শেষ করে দিল। মানে উনি খুব মজা পাচ্ছিলেন। হ্যাঁ, আমার এখনো মনে আছে আমার শ্বশুর খুব মজা পাচ্ছিলেন। তারপরে আমার শাশুড়িকে বলছে, দেখো আমার ছেলে কত ভালোবাসে তার বউটাকে। হ্যাঁ, তো তারপরে সাতবারে দেওয়ার পর আমি বলছি, বাবা আর আছে? আমি বলি, বাবা আর কি আছে? সাতটা দেওয়ার পর আমি তো খুশিতে টাকা কখন খুলবো কখন পড়বো। হ্যাঁ, আমি বলি কি, বাবা আর কি আছে? মানে দিয়ে দাও, মানে দিয়ে দেন সবগুলো একসাথে আর কি। তখন বাবা বলে কি, না আজকের জন্য এতটুকু শেষ। আমার খুব মনে পড়ে, আমার শ্বশুরকে আমি খুব মিস করি, উনি মারা গেছেন গত কয়েক বছর আগে, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন। অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। এই যে আমি এই এই কমিউনিটিতে এত ইনভলভ ছিলাম, কমিউনিটির কাজকর্মে আমি সাংস্কৃতিক জগতেও মানে ইনভলভ ছিলাম, আমি নাটক করেছি পর্যন্ত, আমার শ্বশুর কখনো আমাকে মানা করেননি। এবং আমার একটা নাটক দেখতে গিয়েছিলেন উনি, হলে বসে আমার নাটক দেখেছেন। আমার শ্বশুর এখানে, আমি বলছি 92, 93, 94 ওই সময়ের কথা। হ্যাঁ, হলে বসে উনি আমার আমার একটা নাটক দেখতে গিয়েছিলেন। আর এই এখানে পত্রপত্রিকা, আমি তো অনেক ভাবে ইনভলভ ছিলাম, বিভিন্ন সংগঠনের সাথে ইনভলভ ছিলাম, তো সবসময় কিছু না কিছু নিউজ, কিছু বক্তব্য আসবেই, মানে প্রতি সপ্তাহে আসতো আমার কিছু না কিছু বলতে গেলে কোনো না কোনো পত্রিকায়। তা আমার শ্বশুরের সকালবেলা উঠে, ওনার কাজ ছিল, উনি সকালবেলা উঠে ঘুরে টুরে যখন যেদিন যেই পত্রিকা বের হবে সেই পত্রিকা উনি নিয়ে আসতেন কিনে, তখন তো পয়সা দিয়ে কিনতে হয়েছে, তো সেই পত্রিকা উনি কিনে নিয়ে আসতেন। কিনে নিয়ে এসে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বেন, এবং যখনই দেখবে যে আমার কোনো কথা আছে, আমার কোনো বক্তব্য আছে, আমার ছবি আছে, ওটা আমার জন্য সেভ করে রেখে দিয়ে আমি যখন কাজ থেকে আসতাম তখন আমাকে বলতেন যে, বৌমা তোমার একটা নিউজ আছে এখানে, বা আমার কোনো বক্তব্য যদি আমি ওনার মানে পড়েছেন উনি ভালো, মানে উনি আমার বক্তব্য নিয়ে পর্যন্ত কমেন্ট করতেন, বলে যে তুমি এত সুন্দর ভাবে এই কথাটা বলেছো, রাইট থিং, তুমি খুব ভালো কথা বলেছো, এটা মানে এই যে অ্যাপ্রিসিয়েট করতেন সবসময় আমাকে, এটা মানে আমি খুব কম, আমি জানি না সবার শ্বশুর কি ওরকম হয় কিনা, বাট আমার শ্বশুর রিয়েলি আমি চিন্তা করতে পারি না, মানে পেপার সেভ করে রেখে দিতেন উনি আমার জন্য। হ্যাঁ, যে তোমার ইয়ে আছে, তো মানে খুব এনকারেজ করতেন, খুব এনকারেজিং। কখনো নেগেটিভ কোনো কিছু উনি করেননি আমার সাথে, যেটা আপনার কথার মধ্যে সেই অতীতের দিনগুলো ফিরে আসছে, তো সেই সময়ে নিউ ইয়র্কে বাঙালি পরিমণ্ডল বা এখন যেমন অনেক দোকান, অনেক বাংলা খাবার, অনেক বাংলা শাড়ি, তারপর জুয়েলারি, মাঝে মাঝে মনে হয় যে ঢাকাতেই আছি বা কলকাতাতেই আছি, মাঝে মাঝে না সবসময় মনে হয়, সবসময় মনে হয়। তখন কেমন ছিল? আমি জামাইকায় থাকি, বিশেষ করে জামাইকাতে থাকি, জামাইকায় কিন্তু প্রথমে কিন্তু বাঙালিদের গোড়াপত্তনটা প্রথমে ম্যানহাটন থেকে হয়েছিল, মানে আসছিল ফার্মাসিস্টরা এসেছিল যখন, তারা কিছু কিছু ফার্মাসিস্ট ম্যানহাটনে ছিলেন, বাট ম্যাক্সিমাম সবাই জামাইকাতেই ছিলেন, কিন্তু যে জামাইকা থেকে তখন আবার ফার্মাসিস্টরা যখন আবার একটু এস্টাবলিশমেন্ট এসছে তখন ওনারা আবার লং আইল্যান্ড থেকে বাড়ি কিনে চলে গেছেন, বাচ্চারা বড় হয়েছে, বাচ্চাদের ভালো পরিবেশে বড় করবেন চলে গেছেন। কিন্তু তখনকার এটা ছিল কি, আমরা একজন বাঙালি দেখলে বা বাংলা কথা শুনলে মনে হয় যে আকাশের চাঁদ হাতে পেয়েছি। হ্যাঁ, যে এমন মনে হতো, বিশেষ করে সাবওয়েতে যদি কখনো কেউ আমাকে দেখেছে, হয়তো আমাকে চিনে ফেলেছে, হ্যাঁ সালাম, তখন না মানে ও আপনি বাঙালি, মানে এই যে একটা ইয়ে না, মানে এটা এখন আর সেই ওই ফিলিংসটা নাই আর কি। এখন তো যেহেতু ঘর থেকে বের হলেই আমি বাঙালি দেখছি সবসময়, দোকানে যাচ্ছি, ব্যাংকে যাচ্ছি, ফার্মেসিতে যাচ্ছি, যেখানে যাই সেখানে আমাদের বাংলাদেশিরা অত্যন্ত মানে সম্মানের সাথে কাজ করছেন সবাই, আমি মনে মনে করি, যে যেখানে যে কাজেই থাকুক না কেন অত্যন্ত সুনামের সাথে বাংলাদেশিরা। আমাকে তো আসলে 80s থেকে সবাই, mid-80s থেকে আমি এখানে ইউএসএ তে, মানে বাংলাদেশের বাইরে প্রথম যে বাংলা টেলিভিশনটা হয়েছিল রূপসী বাংলা,
ওই রূপসী বাংলায় আমি খবর পড়তাম, তো যার জন্য আমার ফেসটা সবার কাছে পরিচিত ছিল। হ্যাঁ, কারণ মানে সপ্তাহে একদিন রূপসী বাংলা হতো এবং সবাই টিভির সামনে বসে থাকতো খবর দেখার জন্য, মানে অনুষ্ঠান দেখার জন্য এক ঘন্টার অনুষ্ঠান। ফেসটা পরিচিত বলে সবখানে এই সম্মানটা পাই আসলে। সত্যি কথা বলতে কি, ইভেন সাবওয়েও তো আমি তো কাজ করেছি বহু বছর, ম্যানহাটনে আমি কাজ করেছি 2013 পর্যন্ত আমি ম্যানহাটনে কাজ করি। আমি আমার কলেজও ম্যানহাটনে ছিল, কাজ কাজের জীবনও শুরু করেছি ম্যানহাটনে, সবই ম্যানহাটনে, আমার মিডটাউন ম্যানহাটনে। তো যখন যেখানে ইভেন সাবওয়েতে করে আমি কাজে গিয়েছি, সাবওয়েতে স্বাভাবিক ভাবে সকালবেলা ট্রেন নিয়ে কাজে যেতে হয়, তখনও যদি কোনো বাঙালি দেখেছে, আমি সকালবেলা তো ভিড় থাকে ট্রেনের মধ্যে, আমি হয়তো ঢুকেছি কোনো জায়গায় নাই বসেন, আমাকে কিন্তু কোনো বাঙালি দেখেই কিন্তু দাঁড়িয়ে গেছেন, হ্যাঁ আপা আপনি বসেন, হ্যাঁ। আর আমি তখন অবাক হয়ে যাই, আল্লাহ উনি আমাকে চিনলেন, হ্যাঁ বলা এটা তো, সেটা মানে জানি না, সামহাও আমি খুব ব্লেসড, আমি খুবই আশীর্বাদ পুষ্ট, মানুষের ভালোবাসে পুষ্ট একজন মানুষ, আমি মনে করি আল্লাহ অনেক শুকরিয়া। আমাদের সমস্ত কৃতজ্ঞতা তার কাছে, মোশতাক ভাইয়ের কাছে, কারণ মোশতাক ভাইয়ের কারণেই আমরা আমাদের আগে সাপোর্টকে পেয়েছি। আরেকটা এমন হয় কিন্তু যে আমরা কিন্তু বলি যে উনি হচ্ছেন আমাদের নিউ ইয়র্কের ফার্স্ট লেডি, এবং এত জনপ্রিয়, এবং ওনার যে হোয়াট আই সে দ্যাট ওনার যে ক্রেডিবিলিটি, ট্রাস্টেড পার্সোনালিটি, এবং উনি একটা কিছু বলছেন, উনি একটা কোথাও যাচ্ছেন বা সবকিছু ওনার উপর। এবং আমি নিজেও, আমি যখন এখানে এসে জার্নালিজম করছি, আমি যখন ওনাকে জানলাম যে ওনার এত ক্রেডিবিলিটি, এবং আজকে আমি 5 বছর ধরে দেখছি উনি কিন্তু সেই একই রকমই, তার ক্রেডিবিলিটি বলি, তার ট্রাস্ট অর্দি বলি, সবকিছু। তো এটার জন্য আসলে অবশ্যই যোগ্যতা কোয়ালিটি লাগে, আর মোশতাক ভাইয়ের কোঅপারেশনটাও আমাদের আগে সাপোর্টকে পেতে হেল্প করেছে। ওটাই মেইন, কিন্তু ওটা না হলে একটা মেয়ে এগিয়ে যেতে পারে না। হ্যাঁ, আমি যখন আসলাম আমেরিকায়, অন্য কোনো হাজবেন্ড হলো জানি না কি বলতো, কিন্তু ও আমাকে বলছে তোমাকে স্কুলে ভর্তি হতে হবে, তোমাকে পড়াশোনা করতে হবে আগে। হ্যাঁ, মানে এই যে বলাটা, এই যে পুশ করে আমাকে দেওয়াটা, হ্যাঁ আমি হয়তো হায়ার এডুকেশন নিতে পারিনি, কারণ যেহেতু আমার হাজবেন্ড তখনও মানে ফার্মেসি রেজিস্ট্রেশন পাইনি, আমাকে তখন আমার একটা সার্টেন মানে সার্টেন পর্যায়ে গিয়ে আমাকে থেমে গিয়ে ওকে ওর যুগ ওকে হেল্প করতে হচ্ছে ওর পড়াশোনা, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমি যেটাই করি না কারণ আমি তার প্রফেশনাল কিছু না। হ্যাঁ, কিন্তু আমার হাজবেন্ড তো একজন প্রফেশনাল, সে তারটা দরকার, আমার বাচ্চাদের বাচ্চাদের আমার বাচ্চারা আমার হাজবেন্ডের পরিচয়ে বেঁচে থাকবে, তাই না? স্বাভাবিক ভাবে বাবার পরিচয়ে বাচ্চারা থাকবে, আমিও আমার হাজবেন্ডের পরিচয়ে থাকবো, আমার বাবা মা ছিলেন বাংলাদেশে বা কোথায় সেটা তো আসে না, আসে আমি কার ওয়াইফ এখন, তাই না? তো আমার তখন মনে হয়েছে যে আমার পড়ালেখাটা, হ্যাঁ আমাকে হয়তো আমি হয়তো আরো হায়ার এডুকেশন যেতে পারতাম, কিন্তু তা না গিয়ে আমার কাছে তখন প্রায়োরিটি হয়েছিল যে না, আমার হাজবেন্ডকে তার পড়াশোনা কমপ্লিট করতে হবে এবং তাকে এস্টাবলিশ হতে হবে। তখন সেই জন্য আমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমি ফুল টাইম কাজ করেছি আমার হাজবেন্ডের জন্য, ফুল টাইম, মানে বছরে 4 মাস অ্যাটলিস্ট দুইবার, মানে একবার হতো জানুয়ারিতে, একবার হতো জুন, দুবারে ওদের পরীক্ষা হতো, এবং এই বছরে দুই মাস 4 মাস ওকে আমি ঘরে রেখে পড়াশোনা করাতে সুযোগ করে দিতাম, আমি ফুল টাইম কাজ করতাম যে না তুমি এটা শেষ করো। হ্যাঁ, তো সেটাই, কারণ আমার কাছে মনে হচ্ছে ওটাই মানে দুজনে দুজনের জন্য আমাদের করতে পেরেছি। তারপরে আমি মনে করি যে কোনো হাজবেন্ডই যে ওয়াইফ আসার সাথে সাথে বলা না তোমাকে স্কুলে যেতে হবে, তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে, এটা বলাটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। আরেকটা হলো যে আপনার যে সংগঠন বাংলাদেশ সোসাইটি বাদার্স, তারপর আপনি গত বছর ফোবানার কনভেনার হলেন, একটা এক সময় আপনি বলেছিলেন যে এমন যে সমস্ত মিটিং এ সমস্ত জায়গায় মোশতাক ভাই আপনাকে গাড়ি চালিয়ে নিয়ে যায়, আর আপনি ড্রাইভ করেন না। আমি আসলে ড্রাইভ করেছি আনটিল 94 পর্যন্ত। 94 এ আমার আম্মা মারা গেলেন, তখন আমি কনসিভ করেছিলাম, আমার বেবি মাত্র 2 মাস ছিল, তো একটা শক পেয়েছি। এরপরেই আমার আম্মা মারা যাওয়ার 3-4 মাসের মধ্যেই আমার বড় ননদের হাজবেন্ড বাংলাদেশে বিরাট একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, মানে একসাথে 5 জন মারা গেছেন, হ্যাঁ গাড়ি অ্যাক্সিডেন্টে।
তো আমার তখন খুব অ্যাডভান্স, মানে খুবই আমার মানে বেবি হবে দুই এক মাস, দুই এক পরের মাসে, এরকম একটা অবস্থার মধ্যে। তো ওরকম সময়ে ওরকম একটা নিউজ হঠাৎ করে শুনে আমি এত শকড হয়েছিলাম, কারণ আমি যখন আমার আম্মা মারা যাওয়ার পরে যখন আমি বাংলাদেশে ছিলাম যে কয়দিন, আমার এই ননদ, ননদের হাজবেন্ড আমাকে ডাক্তারের কাছে নেওয়া, চেক আপে রাখা, কারণ আমি 3 মাস দেশে ছিলাম আমার আব্বাকে নিয়ে আসবো বলে, আব্বাকে রেখে আসবো না, তো আব্বার জন্য আবার ভিসা প্রসেস করে টুরে, আমি কারণ আব্বা একা, আমরা তো ভাই বোন সবাই এখানে, তো আব্বার জন্য আবার ই করলাম। তো আমি 3 মাসের মতো ছিলাম বাংলাদেশে, ওই সময়টা আমার এই ননদ, ননদের হাজবেন্ড আমাকে এত মানে সারাক্ষণ আমাকে আগলে রেখেছিল, সারাক্ষণ কোথায় কি লাগবে, কোথায় কি খাবো, এভরিথিং। সেই মানুষটি আমি চলে আসার পরে হঠাৎ করে শুনি যে নাই, আর তখন কিন্তু আমরা মৃত্যু সংবাদ এত পেতাম না, কিন্তু এখন যেহেতু অনেকের যে আত্মীয় স্বজনরা বয়স হয়েছে মারা যাচ্ছেন, তখন কিন্তু আমাদের মৃত্যু সংবাদ আমরা পেতামই না, মানে বছরের পর বছর কোথাও লেগেছে আমরা কিন্তু শুনিনি যে আমাদের কেউ মারা গেছে। হ্যাঁ, তো হঠাৎ করে ওনার মৃত্যুটা আমাকে এত শক মানে মানে করেছে আমাকে, যে আমি তখন আর ড্রাইভ করতে ভয় পেতাম। তো বাচ্চা হওয়ার পরেও মানে তখন ও আমাকে বলো তুমি তাহলে ড্রাইভ করো না। হ্যাঁ, তো বাচ্চা হওয়ার পরে তখন আমার দুটা বাচ্চা, প্রথম তার বড়টা আছে এবং ছোটটা, তো এই দুটা বাচ্চা নিয়ে আমি যদি দুই একবার একটু ড্রাইভ করতে চেয়েছি, কিন্তু মনে হচ্ছিল যে আমি বুঝি লাগিয়ে দিব, আমার একটা কেমন ভয়, আমি বুঝি এখনই অ্যাক্সিডেন্ট হবে। তো ও পরে আমাকে উৎসাহ না দিয়ে অনুৎসাহিত করে বলল, ওকে বাচ্চারা গাড়িতে আছে, তোমার দরকার নাই, আমি তোমাকে, আমি তো আছি, তোমার দরকার নাই ড্রাইভ করার। তো ওই যে ড্রাইভিংটা ছেড়ে দিলাম, সেটা আমার আর হয়নি, আর হয়নি মানে দরকারও পড়েনি, কারণ আমি যেখানে যাই সবখানে আমার হাজবেন্ড আমার সাথে থাকে। হ্যাঁ, আমার দরকার পড়ে না। আর যখন যখন আমার হাজবেন্ডও থাকে না কমিউনিটি, আমার যেসব সংগঠনের সাথে আমি কাজ করেছি, আমার বড় ভাইরা যারা ছিলেন, বন্ধুরা যারা ছিলেন, তারাই সবসময়, আমি তো এমন জায়গায় আমার বাসা যে আমি সবারই যাওয়া আসার পথে, হ্যাঁ, জ্যামাইকাতে থাকি আমি, তো মিটিং ম্যাক্সিমাম গুলো জ্যাকসন হাইটে বা অ্যাস্টোরিয়া এইসব জায়গায় মিটিং হতো। তো যে যখন যেতেন আমাকে তুলে নিয়ে যেতেন, আমি আরাম করে যেতাম, আর আসার সময় কাজের পরে ও অবশ্যই আমাকে মিট করে, যেখানে আমি যাই কাজের পরে মিট করে আমাকে নিয়ে আসে, তো সেই জন্য আমার প্রয়োজনই পড়েনি। আর তারপরে তো ট্যাক্সি উবার শুরু হয়েছে, আমার সবচেয়ে বাংলাদেশে প্রেসিডেন্ট ছিল 2 বছর, আমরা প্রচুর কাজ করেছি বাংলাদেশ সোসাইটির, সোসাইটির কর্মকর্তারাও টাইম সবাই খুব মানে রিয়েলি সংগঠনের জন্য যে কাজ করতে হয় করা উচিত সেই মনোভাব নিয়ে সবাই কাজ করেছেন। এবং আমরা মানে যে মিটিং করেছি, আমাদের মিটিং অনেক সময় অনেক মানে লেট হয়েছে, 2টা মানে 2টা 3টাও বেজে যাচ্ছে, কিন্তু আমার হাজবেন্ড সে ওই সোসাইটির অফিসের নিচেই গাড়িতে, মানে ওকে বলতাম যে উপরে এসে, আমার মানে আমার তো একটা রুম ছিল, তুমি উপরে এসে আমার রুমে আমার চেয়ারে বসো, কিন্তু না, সে ওই গাড়িতে আরাম করে মানে গান শুনতো। আর তবে এখন যদি হতো তাহলে এখন একটু এনজয় করতো, কারণ এখন তো ফেসবুক, তো এখন ও ফেসবুক পেলে আর কিছু লাগে না, ফেসবুক পেলে মানে মানে ইটস টু ব্যাড যে তখন ফেসবুক ছিল না, যার জন্য ও শুধু গান শুনতো, গান শুনে কাটাতো। আর এখন খোলে ও বলতো কি তুমি ভোর করে দাও, কোনো অসুবিধা নাই। আচ্ছা নাগিস আপু, আমি একটু জানতে চাই যে আপনি এই করোনার এই সময় আপনারা অনেক কিছু ফিলান্থ্রপি কাজ করেছেন অ্যাজ এ কমিউনিটি অ্যাক্টিভিস্ট, আপনি আপনার কার্যক্রমগুলো একটু যদি বলেন আমরা শুনি, আপনি অনেক কিছু করেছেন, করছেন এখন অনেক কিছু। হ্যাঁ, মানে যখন যেখানে যতটুকু প্রয়োজন। আচ্ছা, আমি একটু আরেকটু যোগ করছি, আমরা নার্গিস আহমেদ কেমন চিনি, যে আমি দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাইছি যে সব সময় সবখানে আপনি ছুটে আসেন, মানে কমিউনিটির জন্য আপনার যে নিবেদিত প্রাণ, যে মনটা, যে ডেডিকেশনটা, যে প্যাশনটা, এটা সত্যি আনপ্যারালাল। আপনি মানে কমিউনিটির জন্য আপনি নিঃস্বার্থভাবে করেন, এই করোনার সময় করেছেন, আমি একটু শুনতে চাই। আসলে যেটা হয়েছে যে আমি যেহেতু সবসময় যখন মানে আমাদের কমিউনিটির যে কোনো অঙ্গনে যখন যেখানে প্রয়োজন পড়েছে, আমার যদি আমি যদি মনে করি আমার ক্যাপাসিটি আছে, আমার যোগ্যতা আছে কিছু করবার, কিছু দেবার, আমি বসে থাকি না, আমি যাই, আমি ছুটে যাই। তো ঠিক তেমনি ভাবে করোনার সময় যেটা হয়েছে, ফার্স্ট অফ অল প্রথম তো সবাই তো আমরা ঘরবন্দি থাকলাম, তখন বুঝতে পারিনি যে কি হবে, কি হবে, কি হচ্ছে। কিন্তু আমি যেহেতু যুক্ত আছি, আমি একটি প্রতিষ্ঠানের সাথে কাজ করছি যারা এখানকার কাউন্সিল মেম্বার রোরি লেন্সম্যানের সহায়তা, এখানে আমাদের এলাকায় একটি সিনিয়র সেন্টার হয়েছে মুসলিমদের জন্য।
তো ম্যাক্সিমামই এখানে আমাদের বাংলাদেশি মুরব্বীরাই আসেন, এটা জামাইকা মুসলিম সেন্টারের ওখানে অবস্থিত। ওটা তো ওই আমাদের মুরব্বীরা, আমরা প্রথম সপ্তাহে ওনাদেরকে অফ মানে বন্ধ করে দিলাম যে আপনারা বাসায় থাকেন, আসবেন না। তো প্রথমে তো বলা হলো যে মুরব্বীরাই হিট হচ্ছে বেশি আর কি, তো ওনাদেরকে বাসায় এবং ওনাদেরকে দেখভাল করবার জন্য, তদারকি করবার জন্য এবং আমাদের প্রতিষ্ঠান থেকে ওনাদের বাসায় খাবার পৌঁছানোর জন্য এই কাজগুলো আমরা করেছি, মানে রাত দিন, মানে 7 days মানে করেছি, মানে কোনো সময় ছিল না। যখন আমাদের সিনিয়ররা ফোন করেছেন, ইভেন ভোর রাতেও আমাকে ফোন করেছেন, আমি ভোর রাতেও পিক করেছি। হ্যাঁ, তারপরে তো রোজার মাস আসলো, এই আসলো, কিন্তু কমিউনিটিতে এই কাজগুলো করতে গিয়ে হয়েছে কি, কমিউনিটি পুরো শুনে 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 বলেছে যে মানে যখন আর কি একটা ওয়ার্ড চলে যায় যে নাগিসাপাড়া বা ওনারা হেল্প করছেন, তখন হয় কি যার যখন দরকার পড়ে তখনই সে ফোন করতে শুরু করেছে যে আপা আমার এটা দরকার, ওটা দরকার। তখন আমরা করেছি শুধু আমাদের প্রতিষ্ঠান না, দেন আমি যে আরেকটা সংগঠনে, যেটা তুমি একটু আগে বললে যে প্রবানার কথা বললে, যে 2019 যে হোস্ট কমিটি বা ড্রামা সার্কেল, আমি এটারই একজন। তো ড্রামা সার্কেল থেকেও আমরা নিজেদের মধ্যে, নিজেদের সদস্যরা আমরা ফান্ড রেজ করি, ওখান থেকেও আমরা কমিউনিটি যে যেখানে আমরা মনে করেছি, আমাদের কাছে খবর এসছে যে অমুকখানে অমুক ফ্যামিলি কষ্ট হচ্ছে, একটু খাবারটা পৌঁছান, আমরা কেউ কিন্তু বসেছিলাম না, যেখান থেকেই পেরেছি আমরা চেষ্টা করেছি ওনাদের প্রত্যেকের ঘরে কিছু না কিছু খাবার পৌঁছে দেওয়ার। তো এটি আল্লাহ দরবারে শুকরিয়া যে আল্লাহ সেই সুযোগ সবাইকে দেয় না, আল্লাহ আমাকে এমন একটা জায়গায় রেখেছিল, এমন একটা প্রতিষ্ঠানে রেখেছিল যেখান থেকে আমি শুরু করেছি, দেন ওটা আমি বিস্তৃত করেছি আমার নিজের ফান্ড এবং সংগঠনের ফান্ড এবং সবকিছু দিয়ে। তো এখনো আমরা করে যাচ্ছি, যখন যেখানে প্রয়োজন পড়বে আল্লাহ যেন দোয়া করেন, এবং সব আমার যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠান সবাইকে আমি অনুরোধ করবো, দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে সে তৌফিক দেন যেন আমরা করতে পারি, একদম মৃত্যুর দিন পর্যন্ত যেন কিছু করে যেতে পারি মানুষের মঙ্গলের জন্য। সেটাই আমি চাই সবসময়, যেন আল্লাহ আমাকে ক্ষুদ্র পরিসরে হোক তবু যেন কিছু একটু করতে পারি, আমার জীবনটা যেন একদম ঘরে বসে এমনিতে না থাকে আর কি, সবার জন্য, সবার, আমি মরে গেলে যেন কেউ একটু রাজুন পড়ে আমার জন্য একটু দোয়া দেয়, এটাই আমার, এটাই আমি চাই যে আমাকে জানলে চিনলেই তো বলবে, না চিনলে তো বলবে না, তাই না? এই আর কি। নার্গিস আপু, আপনার কাছে এখন আমি আরেকটা প্রশ্ন করবো, যে আপনার কাছে সাফল্যের সংজ্ঞা বা সাফল্যের সংজ্ঞা না, সাফল্যের সিক্রেসি কি? একটা বর্ণিল কর্মজীবন আপনার, আর যে রাজেশে চুলো বাধ্যে আপনার কর্মজীবন, আপনার সংসার জীবন সবকিছু মিলিয়ে, এবং কমিউনিটিতে আপনার যে গ্রহণযোগ্যতা স্ট্রুলি আনপ্যারালাইজ, যেটা একটু আগেও আমি বললাম, সাফল্যের, আপনার এই সাফল্যের সিক্রেসি কি? আমাকে ভোট দেন, আমাকে ভোট দেন, তা একটা উইকেন্ডের কথা মনে আছে, ইলেকশন আগে সামনে সামনে মানে এখনো বোধহয় ইলেকশন এক মাসের মধ্যে হয়ে যাচ্ছে ইলেকশন, ওর মনে আছে ওই দিন ওই সানডেতে আমাকে 7 different প্লেসে হিট করতে হয়েছে গাড়ি নিয়ে, এভরি প্লেসে যে আধা ঘন্টা কিছু বলে 10 মিনিট কিছু বলে আবার নিউ জার্সি থেকে শুরু করে নিউ ইয়র্ক, ওটা ইলেকশনের আগে না, ওটা আমি যখন বাংলাদেশ সোসাইটিতে ছিলাম ওই সময়কার কথা আমি বলছি, ওটা বলছি। হ্যাঁ, ও তুমি টাইমটা মিস করেছো। হ্যাঁ, ইলেকশনের আগে তো সবখানেই আমি গিয়েছি, প্রত্যেকটা জায়গায়, সেখানেও গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, এবং প্রতি জায়গায় ও আমাকে নিয়ে গেছে। আর যিনি 8টা জায়গায় গিয়েছি, সেটা হলো বাংলাদেশ সোসাইটির যখন প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে, তখন আমি কমিউনিটিতে যেটা হয় যে সবাই মনে করে যে বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্টকে দাওয়াত করবে এবং সোসাইটির প্রেসিডেন্টকে আসতেই হবে, এবং যেহেতু প্রতিটি সংগঠন আমাকে হেল্প করেছিল আমার ইলেকশনের সময়, তো সবাই ফোন করে বলতেন আপা আপনার ইলেকশনে এত কাজ করেছি, আপনি আমাদের পিকনিকে আসতে হবে, তো আমি কাউকে না করতে পারতাম না যে বলবো যে না আমি আসতে পারবো না, আমি অমুকখানে যাচ্ছি, অনেকে আছে না একটা পিকনিকে যাচ্ছি তো ওখানে ঠিক আছে আমি এখনই কমিটমেন্ট করে গেছি আমি এখানে যেতে পারবো না, আমি কখনো কাউকে কোনোদিন এখন পর্যন্ত যে যখন আমাকে ইনভাইট করেন আমি কিন্তু যাই, যত কষ্ট করি হোক আমার সব কাজ, আমার ব্যক্তিগত সব কাজ পিছিয়ে দিয়ে হলেও আমি কিন্তু যাই। হ্যাঁ, কারণ আমাকে যে সম্মান করে, যে ভালোবেসে আমাকে ডাকলো, এই ডাকাটা নাও ডাকতে পারে আর কোনোদিন। হ্যাঁ, তো ওইটা মনে করে আমি কিন্তু আমার সমস্ত কিছু ফেলে দিয়ে হলো আমি যাই। তো একদিন ওই দিনের কথা বলছি, ও আমরা একদিন 8টি পিকনিকে গিয়েছি, মানে 8, হ্যাঁ সেটা হলো, হ্যাঁ সকাল থেকে শুরু করে আমরা লং আইল্যান্ড, আপস্টেট এবং নিউ জার্সি। হ্যাঁ,
আর সিটির মধ্যে দু একটা ছিল। সো অল টুগেদার সন্ধ্যা পর্যন্ত আমরা 8টা পিকনিকে মানে হিট করেছি, গিয়েছি প্রত্যেক জায়গায়, একটু বসেছি, একটু গল্প কুচুপ করে আবার আরেকখানে গিয়েছি, ওটা বলছে। আর তুমি যেটা জিজ্ঞেস করছিলে আমাকে যে এটার সিক্রেটটা কি, সিক্রেটটা হচ্ছে আমি আমার মনে করি যে এটা হলো মানুষের প্রতি মানুষের ভালোবাসা, ওয়ান থিং, যে আমি যে কাজটা করি আমি ভালোবেসে করি। আর মেইন যেটা থিং হচ্ছে সেটা হলো অনেস্টি, আমার সব কাজে অনেস্টি আছে, আমার মধ্যে কোনো ফেক কিছু নাই, আমি আমি কাউকে দেখানোর জন্য কিছু করি না। হ্যাঁ, অনেকে আছে দেখানোর জন্য করে, অনেকে বলে যে ও ওনারা তো লিডার হয়েছেন, পত্রিকায় ছবি আসে, বক্তৃতা করেন, স্টেজে বসেন, সেজন্য এগুলো করেন। কিন্তু আমরা যখন কাজ শুরু করেছি, কমিউনিটির কাজ শুরু করেছি সেই 80s থেকে, সে সময় কিন্তু পত্রিকাও ওরকম ছিল না, মিডিয়াও টেলিভিশন মিডিয়াও ছিল না, দুই একটি 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 পত্রিকা ছিল প্রথমে প্রবাসী, ওনারা তো ওনাদের কোনো স্টাফ ছিলেন না যে ওনারা আমাদের মিটিংয়ে মিটিংয়ে স্টাফ পাঠিয়ে ছবি আনবেন, আমাদের কথা ছাপাবেন, তা হতো না। আমরা কিন্তু কমিউনিটির প্রয়োজনে কাজ করেছি, হ্যাঁ, এবং আমাদের এই প্রয়োজনটা, কারণ আমাদের এটা অনেস্টি ছিল নিজেদের মধ্যে যে আমি যদি আল্লাহ আমাকে এতটুকু ক্যাপাসিটি দেয় আমি কেন আরেকটু আরেকজনে করবো না। আর আমার সাংগঠনিক জীবন শুরু হয়েছে কিন্তু বাংলাদেশ সংসদ নামে একটি ফিলান্থ্রপিক অর্গানাইজেশন দিয়ে, হ্যাঁ, এটি 86-87 এর দিকে হয়েছিল আমার সাংগঠনিক জীবন। যদিও সোসাইটির সাথে আমি আগে সম্পৃক্ত ছিলাম কিন্তু কার্যকরী কমিটি ছিলাম না। হ্যাঁ, কার্যকরী কমিটিতে আমি 1988 মনে হয় ইলেকশন করে 89-90 এসেছি, কিন্তু আমি বাংলাদেশ সংসদ হলো আমার প্রথম আমার সংগঠন, যে সংগঠনে আমি আমি ফাউন্ডার, একজন ওয়ান অফ দ্য ফাউন্ডার, এবং এই সংগঠনের কাজ ছিল শুধুমাত্র সেবামূলক কাজ করা। মানুষের তখন তো অনেক মানুষ আসতে শুরু করেছে, মানুষের কার কখন কি লাগবে, কার চাকরি লাগবে, কাকে স্পোকেন ইংলিশের ইংলিশ শিখাতে হবে, কাকে এখানকার আচার আচার আচরণ শিখাতে হবে, হ্যাঁ, এই জিনিসগুলো, এবং কার হেলথ মানে হেলথের দরকার আছে, মানে মানে চিকিৎসা দরকার আছে। তো ডক্টর আসাদ খান, উনি মারা গেছেন, আমাদের একজন ডেন্টিস্ট ভাই, উনি এটার প্রেসিডেন্ট ছিলেন। তো ওনারা এবং ডক্টর ওয়ালেদ চৌধুরী, ডক্টর দেলোয়ার হোসেন, ডক্টর মহিউদ্দিন, রানী কবির, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ একজন, আমাদের কৌশিক আহমেদ ভাই, এরা, আমার হাজবেন্ড মুশতাক আহমেদ এবং এসা নিমদাদ, আমরা 11 জন এই সংগঠনে কাজ করতাম, এবং আমাদের নিজেদের, হ্যাঁ, এবং আমাদের নিজেদের পকেটের পয়সা দিয়ে আমরা কাজ করতাম। হ্যাঁ, তখন তার কমিউনিটিতে এত বিজনেস ছিল না আমাদের বাংলাদেশিদের যে আমরা গিয়ে ওনাদের বলবো ডোনেশন দেন বা কন্ট্রিবিউশন, না, আমরা নিজেরা নিজেদের পকেট থেকে আমরা $75 করে মান্থলি দিতাম। হ্যাঁ, সেই সময়, হ্যাঁ সেই সময়, হ্যাঁ সেই সময়, রাইট, সেই সময় $75 করে দিয়েছি। এক ভদ্রলোক অন্য একটা স্টেটে, আমার মনে নেই এক্স্যাক্টলি এখন কোন স্টেটে, উনি PhD করছিলেন, তো আমি বিচ্ছিন্ন ঘটনাগুলো বলছি আর কি, PhD করছিলেন, তো উনি অ্যাক্সিডেন্টে উনি টোটালি বাসায় বসে গেছেন, এখন PhD বাকি আছে 6 মাস মাত্র আর, হ্যাঁ, এদিকে ওনার বাচ্চা আছে, বউ আছে, বউ কাজ করছে না এখন। সেই সময় উনি বাংলাদেশ সংসদে ফোন করেছেন যে আমাকে একটু আপনারা হেল্প করেন, আমার 6টা মাস বাকি আছে আর উনি অ্যাক্সিডেন্ট করে কাজ করতে পারছে না। আমরা তখন ওনাকে প্রতি মাসের খরচ পাঠাতাম, হ্যাঁ, এই আমরা যে কয়জন আমরা সবাই আমাদের পকেট থেকে, ওই যে বললো $75 করে আমরা মান্থলি দিতাম, দিয়ে আমরা ওই ভদ্রলোকের ওটা বিক্রি করেছি। হ্যাঁ হ্যাঁ, তারপর এখানে আমরা শুরু করেছিলাম একটি, যখন OP1 যখন সবাই আসতে শুরু করলো, তখন আমাদের অফিস ছিল এলমাস্টে, ডক্টর আসাদ খানের ক্লিনিকে, ডেন্টাল ক্লিনিকে, ওখানে আমাদের ডক্টর ওয়ালেদ চৌধুরী এবং মহিউদ্দিন ভাই, ডক্টর মহিউদ্দিন, ওনারা সেবা মানে স্বাস্থ্য সেবা দিতেন যা যেটা দরকার। আর ডক্টর আসাদ খান ডেন্টালের ইয়েটা করতেন, মানে কারো কারো দাঁতের চিকিৎসা দরকার, আর আমি এসান ভাই এবং আমরা আমরা এখানকে এখানকার লাইফ সম্পর্কে, এখানে কিভাবে চলতে হবে, স্পোকেন ইংলিশ, এই জিনিসগুলো আমরা করাতাম। তো ওই সময়ে যে জিনিসগুলো হয়েছিল যে আমরা তখন ঠিক করেছি যে এভাবে তো চলতে পারে না, মানুষকে তো এগিয়ে আসতে হবে, তখন আমরা 6 জন যে OP1 যারা এসেছিলেন, শিক্ষিত মানুষ কিন্তু এখন এসে পড়েছেন এমন একটা জায়গায় যে ওনারা আসলে মনে করেছিলেন কি আমেরিকান গভর্নমেন্ট ওনাদেরকে ইনভাইট করে নিয়ে এসছেন, ওরাই শেল্টার দিবে, ওরাই চাকরি দিবে, ওরাই সব দিবে, কিন্তু এখানে এসে যখন দেখেছেন যে না, টোটালি সিনিয়রিটি ডিফারেন্ট, এখানে কোনো কেউ কিছু নাই, তখন আমরা অনেকের ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছিল স্পন্সরের অভাবে, আমাদের সংগঠন থেকে তখন আমরা স্পন্সর দিয়েছি, আমরা নিজেরা ব্যক্তিগতভাবে স্পন্সর পাঠিয়েছি যারা যারা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন।
তারপর আর ওখানে আমরা 6 জনকে পরে সিলেক্ট করেছিলাম যে আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য, মানে যদি অ্যাটলিস্ট শিক্ষিত মানুষগুলো যদি ট্যাক্সি চালায় কিন্তু ট্যাক্সি চালানোর পাশাপাশি পড়ালেখা যদি চালিয়ে যেতে পারে তাহলে কিন্তু মনে হয় কি হয় কি অল্প সময়ে ক্যাশ টাকা হাতে আসে, হ্যাঁ কিছুটা, আর সে সময় ওনারা হয়তো রাতে বা দিনে একটা শিফট করে ওনারা ওনাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। তো আমরা সেই জন্য ওনাদেরকে বলছি আপনারা পড়াশোনা চালিয়ে যাবেন আর পাশাপাশি আপনারা ট্যাক্সিটা চালান, এটা একটা স্বাধীন স্বাধীন পেশা, এখানে কেউ বস নাই, আপনি নিজে আপনার নিজের বস, আপনার সময় মতো আপনি আপনি সময় করে আপনি কয় ঘন্টা ট্যাক্সি চালাবেন কয় ঘন্টা পড়বেন। তো ওইরকম করার পর আমরা 6 জনকে সিলেক্ট করেছি এবং একটি ড্রাইভিং স্কুলের সাথে আমরা যোগাযোগ করে ওনাদের সাথে আমরা $600 করে আমরা চুক্তি করেছি যে $600 পার পার্সন আমরা দেব এবং যতদিন লাগে ওনাদের ড্রাইভিং লাইসেন্স এনে দিতেই হবে, হ্যাঁ করে দিতে হবে, সেটা যতদিন লাগুক ওনার, হ্যাঁ এই কন্ট্রাক্ট ছিল $600। তো ওই 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 $600 যখন দেওয়া হলো এবং ওনারা ওনারা লাইসেন্স পেলেন তখন ওনাদের কাছে আমাদের রিকোয়েস্ট ছিল যে আপনারা যখন লাইসেন্স পেয়ে যাবেন আপনারা যখন ইনকাম করতে শুরু করবেন তখন আপনি আরেকজনকে স্পন্সর করবেন, আরেকজন ভাইকে স্পন্সর করবেন। এটি হচ্ছে কি আমাদের, হ্যাঁ আমাদের এই প্রজেক্টটা বেশ অনেকদিন চলেছিল, হ্যাঁ যে যিনি হয়ে গেলেন তিনি আবার আরেকজনকে স্পন্সর করতেন ওনার টাকা দিয়ে, তখন আর আমরা দিচ্ছিলাম না টাকা, হ্যাঁ। তো এইভাবে আমরা ওই বাংলাদেশ সংসদ থেকে প্রচুর, তো আমার ওই বয়সে, আমি তখন অনেক বয়স কম ছিল, ওই বয়সে আমার মধ্যে ওই সেবা করার যে এটা ছিল সেটা তখন থেকেই উঠে আসছে, ফার্স্ট অফ অল তখন থেকে উঠে আসছে ওটা এবং সেটা কন্টিনিউ হয়েছে আনটিল নাও, কন্টিনিউটি থামেনি কিন্তু এখনো আমি দেলোয়ার ভাই বা ডক্টর ওয়ালেদ চৌধুরী ভাই আমরা যারা এখনো বাংলাদেশ সংসদের সাথে জড়িত ছিলাম আমরা এখনো প্রয়োজনে একজন একজনকে রিচ করি, কমিউনিটি যে যখন ফোন করে আমি যখন তখন আমি বিভিন্ন জায়গায় রিচ করি, ইভেন আমাদের সাংবাদিক ভাইদেরকে অনেক সময় ফোন করি ভাই আপনি ওই ওইটা ওই ইনফরমেশনটা জানেন কিনা বা ওটা জানেন কিনা বা একজন লয়ার চিনেন কিনা, একটা এই কয়েকদিন আগেও একটা মেয়ের সমস্যা হচ্ছিল ডোমেস্টিক ভায়োলেন্সে, তা আমি ফোন করেছি আমাদেরই এক সাংবাদিক ভাইকে যে আপনি অমুককে চিনেন কিনা, হ্যাঁ আমাকে একটু ইয়ে করে দেন। তো এই জিনিসগুলো আমি অলওয়েজ আমি রিচ করি, আসলে আমি নিজে তো এত যোগ্যতা আমার নাই যে আমি এত দিকে মানুষকে হেল্প করতে পারি, কিন্তু আমার যেহেতু হেল্প করার ইচ্ছাটা থাকে খুব বেশি, যেমন করে হোক আমি আউটসোর্সটা, হ্যাঁ আউটসোর্সটা আমি আলহামদুলিল্লাহ সেটাই, মানে কি যে সেই মনটা আপনার আছে আর আপনি হচ্ছে সবার সাথে সবাইকে লিয়াজও করে দিচ্ছেন, সেটাও তো অনেক কিছু, হ্যাঁ সেটাই এটাই তো, আমরা আমাদের কমিউনিটি আসলে জানে না নো হাউটা জানে না, হ্যাঁ আমাদের জানানো দরকার যে আমাদের কমিউনিটিতে হয় কি অনেকেই আছেন যে একটা ইনফরমেশন জানেন কিন্তু শেয়ার করেন না, শেয়ার করলে যদি অন্যরা নিয়ে নেয় এরকম কিছু মানুষ আছে জানেন যে শেয়ার করে না, কিন্তু আমার কাছে সবসময় মনে হয় যে আমি একটা জিনিস জানি আমি শেয়ার করব যে হ্যাঁ এইখানে গেলে এটা হবে বা এই জিনিসটা করা উচিত। যেমন প্রথম দিকে যেগুলো হয়েছিল বাচ্চাদের নিয়ে, আমাদের বাচ্চারা যখন বড় হতে শুরু করলো এখানে স্পেশালাইজ স্কুল আছে, এখানে স্পেশালাইজ স্কুলে যাওয়ার আগে স্কুল থেকে যেগুলো স্পেশাল পরীক্ষা দিতে হয় তার আগে স্পেশালাইজ স্কুলে যেতে হয়, ক্যাপ্লানে যেতে হয়, অনেক কিছু আছে না, এই জিনিসগুলো কিন্তু আমাদের কমিউনিটি তখন আমরা জানতাম না, কারণ আমাদের বাচ্চারা বড় হচ্ছে, কিন্তু আমাদের আগে যারা এসেছিলেন তারা কখনো শেয়ার করেননি বা শেয়ার করেননি সেটাও বলবো না, হয়তো এই মিডিয়াম গুলো মাধ্যম গুলো কম ছিল শেয়ার করবার, হ্যাঁ সেগুলো হয়তো কম ছিল, প্রপার কমিউনিকেশন ছিল না, মাধ্যম ছিল, যেটা করেছেন আমি আপনার কথা বুঝতে পাচ্ছি যে কমিউনিকেশনটা করা, কোঅর্ডিনেশনটা করা, লিয়াজটা করে দাও এবং সেটার জন্য আসলে একটা মন লাগে এবং উদ্যোগ লাগে, ঈদের দিনটা গেল, আজকের ঈদটা কেমন ছিল সেটা একটু নার্গিস আপনার মুখে শুনতে চাই, কেমন এখন তো আমাদের কোয়ারেন্টাইনের ঈদ, সেই আমার শাশুড়ির সাথে দেখা করি আমরা, ওনার সাথে আমরা ঘরে ঢুকি না, আমরা বাইরে দূরে থাকি, ওনাকে আমরা মানে সালাম করতে আগে তো সালাম করতাম, উনি আমাদের ঈদি দিতেন, আমার শাশুড়ি আবার আমাদেরকে হাতে ঈদি দিতেন, হ্যাঁ তো সেটা সেগুলো এখন আর আমরা দেয়া নেওয়া করছি না, কিন্তু আমার শাশুড়িকে আমরা গিফট দিই, আমরা ব্যাগে করে রেখে দিয়ে পৌঁছে দিই ওনাকে, যে এই ভদ্রমহিলা টেক কেয়ার করেন তো উনি নিয়ে রাখেন, আমরা বলে দিই যে খুলবেন না এখনই দুদিন পরে খুলবেন, তো এরকম আর কি, গত ঈদেও তাই করেছি এই ঈদেও একই অবস্থা, হ্যাঁ আর আমার শাশুড়ি জানালা দিয়ে আমরা যখন চলে আসি জানালা দিয়ে দাঁড়িয়ে থাকবেন দাঁড়িয়ে থাকবেন দেখবেন, তো ওই জিনিসগুলো খুব ইয়ে লাগে যে ওই যে জড়িয়ে ধরা মা বাবার ঠিক ঠিক ওইটা খুব মিস করি,
ভীষণ ভাবে কাউকে দেখলে আমি অনেক মিস করি যে জিনিসটা, যে কাউকে দেখলাম যে দেখে একটা হাক দিতাম, যে মানে সেই জিনিসটা দিতে পারছি না। কিন্তু একটা জিনিস সবসময় মনে পড়ে যে যতবারই নার্গিস আপুর সাথে দেখা হয়েছে সবসময় একটা হাক দিয়ে একটু গালে গাল ছুঁয়ে মানে ফিজে সেই ঋতুটা, কিন্তু এখন সেটা খুব জাতীয় দুলা হয়, হ্যাঁ ও সবার দুলা হয়, তো ও সে সুযোগটা নেয় শালীদেরকে, মনে করে শালী তো আমার শালী, তো সবাইকে হাক দিচ্ছে। তো আমার আমি এই জিনিসটা খুব মিস করি, সত্যি আমি খুব আন্তরিক ভাবে মিস করি যে কাউকে দেখলাম এতদিন পরে, আমাদের ড্রামা সার্কেল থেকে আমরা এত মাস পরে একটু, আমরা গত সপ্তাহে একটু বাইরে মানে আমাদেরই এক মেম্বার শারমিন মহসিনের ব্যাকইয়ার্ড, খুব সুন্দর ব্যাকইয়ার্ড, ওর ওখানে আমরা গিয়েছিলাম, আমরা সব অনেকে আমরা আমাদের সংগঠনের মেম্বারে আমরা গিয়েছি, কিন্তু এত মানে স্যাড ফিল করেছি যে কাউকে একটু জড়িয়ে ধরতে পারলাম না। হ্যাঁ যে মানে জানি যে হয়তো কিছুই হতো না আল্লাহ না করে কোনো, কিন্তু তারপরেও সবাইকে, সবাই যেন আল্লাহকে সেফ, আল্লাহ সবাইকে সেফ রাখে, সেই জন্যই আমি আমার একটু মনের ইয়ের জন্য আরেকজনকে হাক দিব বা ই করবো, এটা ভালো লাগে। আর বিশেষ করে আমার ভাইয়ের বাচ্চাগুলোকে আমি খুব মিস করি, আমার ভাইয়ের, আমার দুই ভাইয়ের পাঁচটা বাচ্চা, তো ওদেরকে আমি দেখলেই একদম স্কুইজ করে আমি ইয়ে করি, ওরা আমাকে দেখলে ভয়ে দৌড়ায় মানে এরকম আমাকে হাক দেই, তো এখন ওরা দেখলে দৌড়ায় হাক দৌড় দেয়। মানে আমি সেদিন গিয়েছিলাম জাস্ট বাইরে থেকে দেখা করে এসছি, তো ওই যে হাক দিতে পারছি না, আমি মনে হচ্ছে বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে, অথচ আমি এই ছোট সময়টা আমি মিস করছি খুব। মানে একটা বাচ্চাগুলো ছোট বয়সে যে একটা আদরে থাকে, যে একটা মানে কোলে একদম জড়িয়ে ধরা যায়, সেই সময়টা পার হয়ে যাচ্ছে, কবে যে আল্লাহ আবার আমাদেরকে আবার সে পুরনো মানে আগের মতো নর্মাল অবস্থায় ফিরে নিয়ে আসবেন আল্লাহ জানে। তিন বছর ওয়েট করতে হবে, এখন তো শোনা যাচ্ছে মানে যে হয়তো ডিসেম্বর মধ্যে কিছু একটা ভ্যাকসিন আসতে পারে হয়তো, কিন্তু আমরা এখন নিউ নর্মাল লাইফে আছি, এই নিউ নর্মাল লাইফে আমাদের মানিয়ে চলতে হবে, এই নিউ নর্মাল লাইফে খুব মনে খুব দুঃখ নিয়ে আছি আর কি। পায়ে জুতা হাতে যেখানে পাচ্ছি খালি স্প্রে করে দিচ্ছি তাকে। হ্যাঁ তো আসলে ও আসলে কি মানে কাজ থেকে আসলে ওর মানে ফার্স্ট থিং হচ্ছে হাক দেওয়া আমাকে, আমার বাচ্চাদেরকে, সবাইকে। ওর ওর আর কাজে যাওয়ার সময়ও একই জিনিস, সকালবেলা আমাদের সবাইকে আদর করে যায় এসে, আমরা ঘুমে থাকি শুয়ে, তার মধ্যেও ও এসে একটা আদর করে যায়, কিন্তু এই এখন সেটা একটু মানে এসে যে হাক দেওয়াটা, হ্যাঁ এসে যে হাক দেওয়াটা, গোসল না করে তারপরে বাথরুমে ঢুকো, কাপড় চোপড় ছাড়ো, বাথরুমে ঢুকো, গোসল করে দেন তুমি হাক দিতে পারো, তো ওই এসে যে একটা হাক দেওয়া সেটা হচ্ছে না আর কি। আর মৃত্যুর মিছিলে যেন আমরা আরেকজন আর চাই না, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে মানে সহি সালামতে রাখেন, সবাইকে ভালো রাখেন, সব ফ্যামিলিতে যারা যারা চলে গেছেন আমাদেরকে ছেড়ে তাদের সকলের আত্মার শান্তি কামনা করছি, সকলের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি জানি আমরা ঈদ করছি মানে মজা হাসি ঠাট্টা করছি, কিন্তু ভিতরে কিন্তু আমার সেই দুঃখটা যে কত ফ্যামিলি, কত লাখে লাখে মানুষ মারা গেছে, আজকে তারা কত কষ্ট করছে, প্রিয়জন হারানোর যে কষ্টটা এটা তো ভোলার না, এটা তো ভুলবে না তারা কোনোদিন। আল্লাহ সবাইকে এই এটা ভোলার তৌফিক দিন, এই সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহকে মানে আল্লাহর কাছে মাফ চাচ্ছি, আল্লাহ আমাদের মাফ করে দাও, আমাদের ভুল হয়েছে অনেক অনেক
আমরা পাপ করেছি নিশ্চয়ই, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক এবং সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, সুখে রাখুক, সুন্দর রাখুক। ঈদের দিনে এই কামনা থাকলো এবং যারা দেখছেন তাদের সকলকেও আমার ঈদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ এই চমৎকার জুটি, আপনাদের কথা শুনলাম, গল্প শুনলাম, চমৎকার আড্ডা হলো। আপু একটা জিনিস আমি বলি কুইকলি, আমি যেটা কয়েকদিন দু তিন পড়ি যে কিভাবে আল্লাহ আমাদেরকে করোনা থেকে বাঁচাবে, এই দোয়াটা আমরা পড়ি আমি সবসময় দোয়াটা পড়ছি, বলতেছি আমি যে আল্লাহুম্মা ইন্নি আউযুকা মিনাল বারসি ওয়া জুনুনি ওয়া জুআমি পাওয়ারফুল রোগ থেকে আমাকে সকল সকল প্রকার কঠিন রোগ থেকে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো, তুমি একমাত্র যে আমাদেরকে দ্বিতীয় পড়তে হয় যখনই কাজে যায় তখন পড়ি। হ্যাঁ হ্যাঁ আমিন আমিন, আল্লাহ আল্লাহ মানে আল্লাহ যেন উঠা নিয়ে যাবে, আমরা সেই প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ, খুব খুব জম্পে সাবটা হলো, আমি আমাদের দর্শকরাও খুব উপভোগ করেছে। নার্গিস আপু, মোসাক ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং সবাইকে অনুরোধ করছি যে যখনই বাইরে যাবেন মাস্ক পরে যাবেন, হ্যাঁ, হাতে সবসময় স্যানিটাইজার রাখবেন, কখনো মনে করবেন না যে হ্যান্ড গ্লাভস পরে থাকবেন, কখনো মনে করবেন না যে আপনি সেফ আছেন, সবসময় মনে করবেন যে আপনি সেফ নাই, আপনি চোখে ভাইরাসটা চোখে দিয়ে ঢোকে আমি সেফ আছি, আমার একটা দরকার নাই বা আমার আশেপাশে কেউ নাই, আমি মাস্ক ছাড়া বেরোতে পারছি বা যাব, এটা মনে করবে না, সবসময় মনে করবে যে না এটা আছে। সুতরাং আপনি নিজেকে সেভ করবেন এবং অন্যকেও সেভ করবেন, যার জন্য আপনি সবসময় মাস্ক পরবেন এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন, গ্লাস ব্যবহার করবেন, ঘরে ঢুকার সাথে সাথে কাপড় চোপড় চেঞ্জ করে, মানে এই জিনিসগুলো সবাই ফলো করবেন, কারণ আপনি যখন ভালো থাকবেন আপনি আরেকজনকে ভালো রাখবেন, এটাই হলো মূল জিনিসটা। আমরা নিশ্চয়ই আমাদের ফ্যামিলিকে ভালোবাসি, পরিবারের সবাইকে ভালোবাসি, সেই 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 জন্যই আমরা নিজেরা সুস্থ থাকবো, আমাদের ফ্যামিলিকে, আমাদের সোসাইটিকে, আমাদের চারপাশকে সুস্থ রাখবো। অনেক ধন্যবাদ প্রিয় নার্গিস আহমেদ আর মোসাক আহমেদ আপনাকে, অনেক শুভকামনা আপনাদের জন্য। প্রিয় দর্শক ধন্যবাদ টাইম টিভি কে এবং ধন্যবাদ দিমানি ফরতি তোমাকে, যে আমাকে তুমি ডেকেছো তোমার এই অনুষ্ঠানে, সো নাইস সো সুইট অফ ইউ, আর তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে, অনেক সুইট লাগছে, খুব ভালো লাগছে, ভেরি ফ্যাশনেবল, আই লাইক দ্য কালার কম্বিনেশন এন্ড এভরিথিং, খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ, ইটস আ গ্রেট কমপ্লিমেন্ট, এন্ড ইউ আর অলওয়েজ প্রিটি, আই গেস আপু ইউ আর অলওয়েজ অ্যান প্রার্থনা করি, প্রত্যাশা করি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসায় আমি সুন্দর থাকি, তোমরা আমাকে ভালোবাসো সেজন্য আমাকে সুন্দর দেখো তোমরা সবাই, সেজন্য আপনি আপনি এরকম প্রাণবন্ত আরো অনেক দিন থাকুন আপনি এবং অবস্থা, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক এই ছিল আমাদের ঈদ স্পেশাল এবং স্পেশাল আড্ডা নার্গিস আহমেদ আর মোসাক আহমেদের সাথে, আপনারা নিশ্চয়ই অনেক মজা পেয়েছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর এবং সচেতন থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা আজ এ পর্যন্তই।